আল্লাহ রব্বুল আলমী নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলোই ঘন্টায় ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না আজকে ঢাকা মেডিকেলের ইতিহাসে একটি চমৎকার তম সন্ধ্যা আমরা উপভোগ করছি আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার বন্ধুর এখানে অনেকে প্রফেসর এবং স্যাররাও আছেন প্রেনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণী মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন আলেমদের মধ্যে ব্যতিক্রম ধর্মী স্বাতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হজরত মৌলানা শেখ আহমদুল্লাহ সাহেব তিনি এসেছেন মোহাম্মদ সাল্ল্লাহ্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল কিন্তু সে কাজটা তিনি করেছেন প্রিয় নবী সাল্লিয় সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষ পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোন সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোন প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লাহাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাংকস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও কি করেছেন তাদের জন্য ঘন্টাকে ঘণ্টা আলোচনা করলেও শেষ হবে না কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত আমি এই জন্য মোটা দাগে মূলমূল কথাগুলোতে চলে যেতে চাই সর্বপ্রথম যেটি বলতে চাই প্রেণবী সাল্লা আবুদাউদ্দিন মিজি এবং এক হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খোঁজ খবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও ফা ইন্নাম জাকুন আ ফা ইকুম তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একই তোমাদের যে রিজিক দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সময় তো উপস্থিতি হাদিসের মাধ্যমে রবী সাল্লাহ সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল আম্মার সোহেব আর যে সমস্ত সাহাবি ছিলেন সালমানে ফারসি রেদে এ সহ এই সমস্ত অসহায় মানুষগুলো একাধারে বহিরাগত বাহির থেকে আসা আরবের মানুষরা বাহিরের মানুষদেরকে মানুষ মনে করতে কুণ্ঠাবোধ করে অনেকে বা বেশিরভাগ সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম নবী করিম সাল্লাহ সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা সে কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন তিনি বেলাল রেদেল্লা তালাহুর মতো একজন নিগ্র ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন সেই মানুষটিকে নবী সাল্লা সাল্লাম মুওয়াজ বানিয়েছেন আজ আমাদের সমাজে মোয়াজন মানে খুব সাদা মাঠে একটা পদ তখন মোয়াজন ছিলেন নবী করিম সাল্লামের পর সবচেয়েতে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক পদ নবী করিম সাল্লাহ সাল্লাম এভাবে দুর্বল সাহাবিদেরকে যে আগলে রাখতেন দুর্বল সাহাবিদের মধ্যে তিনি থাকতেন এমনভাবে যে আজ নেতারা যদি অন্যদের সাথে চলে নেতা কে এটা পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না কোনো পাওয়ারফুল ব্যক্তি কোন নেতা তিনি যদি তার অনুসারীদেরকে সাথে নিয়ে অনুসারীদের বেষ্টিত হয়ে হাঁটেন তো তাকে চেনার জন্য কারো জিজ্ঞেস করতে হবে না আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি যখন সাহাবিদের মধ্যে বসা থাকতেন তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো মানফিক ও মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে আপনি চিন্তা করুন তার বসার মোডটা এমন ছিল যে অন্য দশজন সাধারণ সাহাবির মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন তার মধ্যে কোনো অহংকার ছিল না এমন ভাবে দুর্বলদের সাথে নিজেকে মিশিয়ে ফেলতেন যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিচিউড দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মোহাম্মদ নেতা লোকটি কে সাল্লাহ সময় উপস্থিতি ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম কারা জান্নাতবাসী জান্নাতি লোকদের মার কা কি সেটা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ আহ বি আহলি জান্নাত তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে ধারণা সুধারণা করতে পারো তাদের আলামত কি যে আলামত দেখে তুমি অনুমান করবে আন্দাজ করবে লোকটা জান্নাতি নবী করিম সাল্লাহ সাল্লামের পর নিজে জবাব দিয়ে বলেছেন কুল্লো দ আইফ ইন আইফ যে সমস্ত মানুষগুলো দুর্বল বিনয়ী নিরীহ এ মানুষগুলো জান্নাতি অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন বিনয়ী হন বিনম্র হন তিনি যদি খুব বেশি অহংকারী অনেক বেশি রোড় স্বভাবের না হন তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ এখানে নবীম দুর্বল দুর্বলতাকে জান্নাতি হওয়ার নবী বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল আমরা নবী সাবাহামের যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই আমরা একজন একজন বলতে চাই নারীদের ব্যাপারে বলতে চাই ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে কিছু কথা হয়তো রিপিট হবে তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই আপনারা জানেন নবী সাল্লাহ সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারী জন্ম জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজে হাতে পুঁতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা বুসির আহাদুহমিল উংফা ওয়াল্লা ওয়াজহু হুম কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে প্রেমী সাল্লাম এসেছেন আমি আবারও বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগে প্রেণাবী সাদ সাল্লাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার প্রতিটি দুনিয়া থেকে গেছে প্রেমী সাল্লাম নারীদের জন্য কি করেছেন কোরআনে আল্লাহ বলেছেন নবিল মারুফ হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায় তাদের সাথে বসবাস করো তোমাদের জীবন অতিপাত করো সংসার করো সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছেন কোরআন একিমে একটি সুরা আছে আপনারা জানেন সুরার নাম হলো সুরাতুর নিসা অর্থাৎ নারীগণের সুরা কোরআনে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই সুরাতুর রিজাল নামে কোনো সুরা নেই কিন্তু সুরাতুর নিসা নামে সুরা আছে এবং সেটা ছোটখাটো দুই চার পাঁচ আয়াতের সুরা না কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি এবং কোরানে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরায় তাহরিম সুরায় তালাক অনেকগুলো সুরা আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সুরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ রব্বুল আলমী নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলোই ঘন্টায় ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না প্রিয় নবী সাল্লাম তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয় তার ক্ষেত্রেও হয়েছে তিনি কখনো কোন নারীর গায়ে আঘাত করেননি কোনো নারীকে কখনো প্রহার করেননি তার জীবনে একটিবারের জন্য সেই ঘটনা ঘটেনি আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন অহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লামের তরবারই একজন সাহাবিকে দেয়া হয়েছে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন তার নাম ছিল হিন্দা আপনারা জানেন তিনি নবী করিম সাল্লাহিসাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছেন এরকম নির্মম এবং পাশবিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই সাহাবি দেখতে পেয়ে নবী সাল্লামের তরবাই তার হাতে তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে দেখতে পেলেন দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ভদ্র ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হল এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন মর্যাদা দিতেন শুধুমাত্র সেই বিষয়টিকে স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণী মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন এবং যুদ্ধের আগে যোদ্ধাদেরকে মুজাহিদদেরকে বলে রাখতেন খবরদার রণাঙ্গনের শত্রুপক্ষের অন্য সব মানুষকে আঘাত করল নারীদেরকে আঘাত করবে না আপনারা এই জন্য সাহাবিদের মধ্যে পুরুষ সাহাবিদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিরিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান মহিলা সাহাবিদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার এই পথের সর্বপ্রথম পথ নির্দেশ করেছেন যিনি অবাক করা বিষয় হলো তিনি একজন নারী সুমিয়া রাজি আল্লাহ আনহা প্রিয় ভাইরা আমার নবী করিম তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর ভাষণগুলোর একটি ছিল ইস্তাউসু খায়রা তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমি জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে এটি আমার কাছ থেকে শুনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল আপনারা অনেকেই হাদিসটি জানেন তার একটি ছিল সুগন্ধি তিনি পারফিউম আতর খুব পছন্দ করতেন আরেকটি ছিল সালাদ নামাজ এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে আরেকটি ছিল নারী এখানে নারী প্রিয়র অর্থ হলো বাবা এবং মায়ের মধ্যে নবী সাদ আলাহিসাল্লাম বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে প্রেবী সাল্লামকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন তার একমাত্র তিনি কন্যাদের বাবা ছিল বাবা হয়ে বেঁচেছিলেন ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না ঠিক একইভাবে প্রেবী সাল্লা হয়েছে আমরা জানি নবী সাল্লাম বলেছেন কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে যথাযথভাবে লালন পালন করে কোনো প্রকার বৈষম্য না করে অবিচার না করে তাদের প্রতি সদাচরণ করে তো কেয়ামতের ময়দানে সাল্লাহ সাল্লাম বলেছেন সে লোক শুধু জান্নাতে যাবে না কেয়ামতের দিন আল্লাহ সাল্লাম বলেছেন আনা ওয়াহাতে সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে আমি জানি না আপনারা নিশ্চয়ই অনেকে অনেক হাদিস পড়ে থাকবেন আপনারা এমন কোন হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এই রকম কোন ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে আপনারা দেখেছেন এরকম কোন হাদিস আমি অন্তত পাইনি যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা তার বিনিময় তাদেরকে নবী সাদাম রয়েছে যে বারোটা যেহেতু করেছে দুটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে একটা পুরস্কার হোক না এরকম কোন পুরস্কারের কথা আমার জানা নেই এরপরে যখন এক মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন সময় তো উপস্থিতি নবী করিম ওসাল্লাম বলেছেন কোনো বাবা কোন অভিভাবক কোন প্যারেন্টস কোন মা যদি কোন কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়েন সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায় কোনো কারণে তিনি যদি সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে যে তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন সদাচরণ করেন তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন দুঃখিত তাহলে সেক্ষেত্রে নবী সাদা সাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য এটি নবী সাল্লাম আরো বহু হাদিস আছে আমি আর সেদিকে যাবো না শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করবো সেটা হলো আপনারা জানেন নবী করি সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার পাওয়ারটা কার্লাহ বলেছেন উম্মাক তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের এরপর জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল তারপর আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস তিনি বলেছেন তারপর তোমার মায়ের জিজ্ঞাসা করা হলো তারপর এরপরে বললেন তারপর তোমার মায়ের এরপর সাহাবি যখন জিজ্ঞাসা করি আরসোল্লাহ তারপর এরপর বললেন তোমার বাবা আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়ক তিনি এ হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে ব্রোঞ্জটাও দিলেন মাকে বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার এরপরে যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি বলা হয় বাবার সম্পদে ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পায় এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না কারণ ছেলে বেচারা এতক্ষণ শুধু মেয়েদের কথা বলছি আসলে তো ছেলেদেরকে আমরা দুর্বল হিসেবে দেখি ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন যদি বাবা মা বলেন যে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তোমার চাল ডাল তুমি করো বাবা আছে বিয়ে এখনো বেচারা করে নাই মাত্র প্রাপ্তবয়স্ক এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে চিন্তা করে বাপমা এটা বলতেই পারেন যে বাবা তোমার বিয়ে টাকা তুমি যোগাড় করো আমি তোমার বইয়ের গহনা কিনে দিব মোহর জোগাড় করব। তোমার খরচ খরচা দিবে এটা বাবা মা করতে বাধ্য নন শরীর দৃষ্টিকোণ থেকে ছেলেটা ছেলেকেই জোগাড় করতে হবে আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব এটার কথা কেউ বলে না দেখেন আমিও নারীদের ওয়াজি করে গেলাম ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি এই বেচারারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার ঘানে তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আছে। আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে বলছে হুজুর আপনার অনেক ওয়া শুনছি আজকে আমার বাপরে হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেন আমি বহু বলছি আজকে আপনি হাতে নাতে বলেন নিজের লজ্জা লাল হয়ে গেলাম যে ছেলে কি বেহার মতো কথা যাই হোক তো এই বেচারারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব বলে বলা সুযোগই নাই রাইটই নাই এরপরে বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেটপালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট পালো অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো তাদের উপার্জনের দায় দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয় শতভাগ খরচ শতভাগ খরচ ছেলের শতভাগ খরচ কার ছেলের আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা আনা দুই আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচই তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজারে পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখাই দিয়েছেন এতগুলা সব তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিলে ছাড়া উপায় থাকে না যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ বিচারকে বিশ্লেষণকে বিচার করতে চায় তারা আল্লাহর উপরে আল্লাহর উপরে ওই যে খোদার উপরে খোদাগিরি বলে যে সে মূর্খতা ছাড়ার কিছুই করছে না আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি এটা বলতে বাধ্য হলাম যাই হোক আমি যেটা বলছিলাম যে রবিসাদ আল্লাহ সাল্লাম মেয়েদের সম্পর্কে এত কথা বলেছেন দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি ইমাম মালিক রহমতুল্লাহ একটি চমৎকার বলে কথা বলেছেন তিনি বলেছেন যে আল আমিয়াউ আবুল বানাত আপনার অবাক হবেন যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন বেশিরভাগ নবী রাসুলদেরকে আল্লাহ তালা ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছে যাই হোক মেয়েদের ব্যাপারে কথা বেশি হয়ে যাচ্ছে এক পেশে হয়ে যাচ্ছে আমরা একটু অন্য কোন অপশনে চলে যাই এরপরে যদি বলতে চাই তা হলো বিধবা এবং ইয়েমদের ব্যাপারে দেখুন এতিম বিধবার ব্যাপারে নবী করিম সল্লাল্লাহ সাল্লাম বলেন বোখারি হাজির স্টির উপনীত হয়েছে আশা আল্লাহ আলমালাতি ওয়াল মাসাকি কাল মুজাহিদি হিসেবে আল্লাহ আউল্লাহী আইকুমুল্লা ইলাহ ইয়াস মন্নাহার যে ব্যক্তি কোন বিধবার ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করবে যে ব্যক্তি কোন ইয়েতিমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় রণাঙ্গনে জেহাদ্রত ব্যক্তি আল্লাহর কাছে যে মর্যাদা লাভ করবে নিজের জায়গায় বসে থেকে অসহায় বিধবার দায়িত্ব বিধবা ভাতা দিয়ে তার দায়িত্ব গ্রহণ করলে এই তারা সেই মর্যাদা দান করবেন আপনি এরকম কোন হাদিস দেখাতে পারবেন না যে একটা লোক বেচারা বো মরে গেছে মনমরা থাকে যদি কোনো ভদ্র মহিলা তার আশ্রয় দেওয়ার জন্য তিনি অনুপযুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে পেশ করেন উপস্থাপন করেন আর তার আশ্রয় হয়ে যান তাহলে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তার এই পুরস্কার আছে নিশ্চয়ই ভালো কাজের স্বভাব আছে কিন্তু আলাদা পার্টিকুলার কোন সবের কথা নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই কিন্তু একজন বিধবার ব্যাপারে কিন্তু সেই কথা বলা হয়েছে ইতিমের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আনা ও কাফিদুল ইয়তিম কাহাতেন আমি এবং ইতিমের অভিভাবক যিনি অভিভাবক ইতিমের দায়িত্ব নেন এই দুইজন এই দুটি আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করবো আপনারা বলতে পারেন যে জান্নাতে এই লোক নবী কাছে থাকবে এর আগে শুনলাম দুইটা কন্যা লালন পালন করলে সেও নবী সাল্লাহ আসলাম কাছে থাকবে তো নবী সাল্লামের কাছে কতজন থাকবে আসলে দুনিয়াতে আমরা একজনের সাথে আরেকজন হাঁটতে পারি আখেরাতকে আমরা দুনিয়ার মতো কম্পেয়ার করিবা বিবেচনা করি আখেরাতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন নবী সাল্লামের জান্নাত এটা তো দুনিয়ার কোনো প্রাসাদের মতো হবে না বিশাল বড় জগৎ নিয়ে হবে সবচেয়ে ছোট জান্নাতে যে গোটা পৃথিবীর সমান দশ পৃথিবীর সমপরিমাণ জান্নাত তিনি পাবেন মহাশূন্য সম্পর্কে আমরা ধারণা পাওয়ার পর আমাদের কাছে এটা খুব সহজ মনে হয় যে পৃথিবীর অন্য পৃথিবীর বাইরে যে আল্লাহ তালার মহা সৃষ্টি আছে সেগুলোর পৃথিবী খুব ক্ষুদ্র যখন পৃথিবীতে এগুলো আবিষ্কার হয় নাই আপনি চিন্তা করুন তখনকার মুসলমানদের জন্য আনা কঠিন ছিল যে কোথায় এত জায়গা কিন্তু আজ আমরা সেটা আবিষ্কার করেছি আমরা জানি কেমন পর্যন্ত আবিষ্কার হতে থাকবে করণ এবং সুন্দর অনেক কিছু এখনো আমাদের বুঝে আসছে না কিন্তু একসময় হয়তো বুঝে আসবে অতএব ফমান কানা আহু হতাহাতি যে ব্যক্তির তার ভাই তার অধীনে থাকবে অর্থাৎ কোনো দাস কোনো দাসী অথবা যে কোনো কাজের মানুষ এখানে সে দাস দাসীর কথা বলা হয়নি যে কোন কাজের লোক অধীনস্থ মানুষ যদি কারোর অধীনে থাকে ফল ইউ টাইম ইম মাই আকল তাহলে সে যা খায় একই কোয়ালিটির খাবার যেন তাকে অফার করে এবং সে যা পোশাক পরে একই কোয়ালিটির পোশাক যেন তাকে পরা একটু থামতে চাই এখানে আপনি একটু কল্পনা করুন এমন একজন মানুষের যিনি অনেক পয়সার মালিক অনেক বড় পদ হোল্ড করেন তিনি তার ড্রাইভার তার জন্য যখন পোশাক কিনছিলেন একই সময় তার নিজের পোশাকও কিনছিলেন একই পোশাক যেটা তার জন্য কিনেছেন সেম পোশাক ড্রাইভারের সাইজ অনুযায়ী একই কোয়ালিটির একই কালারের একই জিনিস ড্রাইভারের জন্য কিনেছেন এ দৃশ্যটা কি কল্পনা করা যায় আজকের বাস্তবতা এটা কি খুব সহজ বিষয়ে মনে হয় আমরা তো অনেকে অধীনস্থ মানুষদের পাশে বসে খাবো এটাকেই দোষী বিষয়ে মনে করি আমরা কি নিজেদেরকে সভ্য মানে দাবি করি আজকের পৃথিবীর মানুষের সভ্যতা যেখানে গিয়ে ঠেকবে সাল্লাম তিনি এবং তার সাহবা ইকরাম পৃথিবীকে যেই জায়গায় রেখে গেছেন সভ্যতার সেখানে পর্যন্ত আজকের পৃথিবী সভ্যতার সর্বোচ্চ শেখরে গিয়ে পৌঁছতে পারবে না নবী করিম ওয়াসাল্লাম তিনি তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রসুল আমাদের যে কাজের লোক আছে খাদেম আছে এই লোকগুলোর যত ভুল করে কয়বার মাফ করা যায় আপনি একটু বলেন মানে একটা সীমা আছে তো কতবার মাফ করা যায় নবী করিম সাল্লা সাল্লাম চুপ থাকলেন লোকটা আবার একই কথা বললেন নবীসলাম চুপ থাকলেন তিনি আবার যখন বললেন নবিক্রিম সাদ্লাই বলেছেন দিনে দিনের মাফ করব কতবার এর মানে হলো তুমি নিজেকে নিয়ন্ত্রণহীন করবে না ওয়াজ করা করা অনেক অনেক সহজ আমল কঠিন আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন এভাবে নবিক্রিম সাদ্লাম দুর্বলদের পক্ষে দুর্বলদের অধিকার আদায়ের জন্য অনেক কথা বলেছেন সেই সময় যখন দুর্বলদের পক্ষে কথা বলা আজকের মতো ফ্যাশনের বিষয় ছিল না আজ যারা অধিকারের কথা বলে তাদের জন্মেরও হাজারো বছর আগে নবী সাল্লাম এই মানুষগুলোর অধিকার আদায় করে উন্নতির চরম শেখরে রেখে গেছেন পৃথিবী আবার তাদেরকে অবনমন করেছে আর সেজন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে উপস্থিতি নবী করিম তিনি অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে যত কথা বলেছেন অনেক লম্বা কথা বলতে হবে আমার হাতে একেবারে সময় নেই আমি শুধু এটুকু বলবো আল্লাহ তাআলা কোরআনে করিমে বলেছেন ওলামী ফরিজুকুমিন দিয়ার যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি তোমাদের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান করছে তাদের প্রতি সদাচরণ করতে তোমাদের আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করেনি না বরং আল্লাহ তালা সদাচরণকারী ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন তার মানে সংখ্যালঘুদের প্রতি অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোন মুসলিম যদি সদাচরণ করে এ লোক আল্লাহর ভালোবাসা পাবে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ এদেশে একরাম দায়িত্বশীল এই আমি প্রায় বলি আমাদের আশেপাশে অন্য যে কোনো দেশের সংখ্যালঘুদের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সেজন্য আমরা অনেক হ্যাপি এবং সুখী আমরা চাই তারা আরো ভালো থাকুক নবী করিম সাল্লিউলাম চতুষ্পদ জন্তু পশু পাখির প্রতি তার যে দয়া ছিল তারা দুর্বল তারা অসহায় তাদের পক্ষে নবী সাল্লাহিসাল্লামের যে অবস্থান ছিল একবার আপনারা যান বিখ্যাত হাদিস নবী সাল সাল্লাহিসাল্লাম বলেছেন যে অনেক আগের একটি ঘটনা এক লোক তিনি যাচ্ছিলেন কোথাও পানি পান করার জন্য কোন একটা কুয়াতে তিনি নেমেছেন উঠে দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় সেরকম করছে তখন তিনি তার পোশাক খুলে পানিতে সে পানির চিবিয়ে ওই কুকুরকে খাওয়ালেন এই হাদিসটি দুই রকম আছে আছে একজন পুরুষের ক্ষেত্রে তিনি তার পায়ের মোজা খুলেছেন একজন নারীর কথা তিনি তার ওড়না খুলে এই কাজটি করেছেন ওই নারী ব্যবীচারণী হওয়া সত্ত্বেও আল্লাহ তালা একটি প্রাণীর প্রতি এই ভালোবাসা এই সম্প্রীতি দেখাবার জন্য তাকে মাফ এবং নাজাদ দিয়ে দিয়েছেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে এর বিপরীতে একজন নারী আপনারা সেটাও শুনেছেন অনেকে যে একটি একজন একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন এবং সে বিড়ালকে বেঁধে রেখে রাখতে রাখতে এক পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে তাকে খাদ্য দেননি শুধুমাত্র এই কারণে তিনি এবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তালা ওই নারীকে জাহান নামী হিসাবে ঘোষণা করেছেন শুধুমাত্র একটা প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য এখন প্রাণী তোদের কথা মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয় ভাবে আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয় বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মেধাবীদের দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে দুই একটি দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটত তার থেকে একটি হলো র্যাগিং এর ঘটনা নতুন একজন শিক্ষার্থী যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা র্যাগিং এর নামে তাকে অপমানিত করা অপদস্থ করা তাকে হ্যারেসমেন্ট করা তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল আমরা আশা করব এই পশুত্ব এই নির্মমতা এটা আমাদের দেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না আমরা সবাই যদি দায়িত্বশীল হই আমরা সবাই যদি মানুষ হই ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না একজন মানুষের কষ্ট কারণ আনন্দের কারণ হতে পারে না নবী করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না ভালোবাসে না সে আমার উন্মত না ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে ভালোবাসা না থাকে সে আর যা হোক নবী করিম সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না অতএব র্যাগিং এর এই অপর সংস্কৃতিকে ঝেটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই সবাই তো ইনশাল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় উপস্থিতি আমাদের আসলের সময় হয়ে গেছে অনেক আগেই আমি খুব সংক্ষেপে শেষ করলাম আপনাদের প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসে কিন্তু প্রশ্ন আমি এখনো টাচই করতে পারলাম না তো সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নামাজের পর আর কোনো সেশন আদৌ থাকবে কিনা আমি জানি না তবে যেহেতু প্রশ্নগুলো আপনারা দিয়েছেন আমি কোনো লাইভে সেটা উত্তর দিয়ে দিতে পারি আর যদি নামাজের পরে সেশন হয় তাহলে সেখানে আমরা পনেরো বিশ মিনিটের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি আর একটি আহ্বান আপনাদের প্রতি আমি রাখতে চাই সেটা হলো আপনারা অনেকে আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন যে ফাউন্ডেশনের সাথে আপনারা কিভাবে ইনভলভ হবেন আপনারা অনেকে হয়তো মনে করেন আমরা শিক্ষার্থী মানুষ আমরা টাকা পয়সা দিতে পারবো না তাহলে আসুন্না ফাউন্ডেশনের সাথে কিভাবে ইনভলভ হবে আমি আপনাদেরকে করতে পারেন আমাদের যখন প্রয়োজন হবে আমরা কোনো কোনো সময় আমাদের নিবন্ধিত ভলনটিয়ারদেরকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা তাদেরকে ইনভলভ করে থাকি আমরা আশা করি যে আমাদের কল্যাণমূলক কাজে আপনারাও সাথী হবেন সঙ্গী হবেন আজকের আয়োজন এত সুন্দর একটা আয়োজন করবার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এখানে এসে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আমার কথার মধ্যে যদি সঠিক কিছু বলে থাকে আল্লাহ তরফ থেকে ভুল কিছু বলে থাকলে সেটি আমার তরফ থেকে শয়তানের তরফ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে নবী করিম সাল্লাহ সাল্লামের রঙে রঙিন হওয়ার তফিক দান করুন তার আদর্শ আদর্শবান হওয়ার তফিক দান করুন জেজাকুল্লা খাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঢাকা মেডিকেলের ইতিহাসের একটি চমৎকারতম সন্ধ্যা আমরা উপভোগ করছি কিন্তু আজকের যে আয়োজন এই আয়োজনটির ভিন্নতা আছে এই আয়োজনটির স্বকীয়তা আছে ঢাকা মেডিকেলে তার জন্য পোস্টারিং করা হবে আর যারা পোস্টারিং করছে তাদেরকে খোঁজা হবে না তাদেরকে বিভিন্নভাবে ভাবে তলব করা হবে না তাদের বাপ মা পরিচয় রাজনৈতিক ম্যান্ডেট উদ্ধার করার চেষ্টা করা হবে না আগের দিনগুলি এত সহজ ছিল না ঠিক কিনা তো আল্লাহ রাবুল আলমিন সেই জায়গাতে আমাদেরকে এই উন্মুক্তভাবে আল্লাহর দিনের কথা বলার মতো পরিবেশ দিয়েছেন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব এবং আপনাদের কাছে নিবেদন করব আর কোনো ফ্যাসিস্ট জালিম ওই যেন আমাদের গলা চেপে ধরতে না পারে এটা আমাদেরকে এনশিওর করতে হবে এই রাস্তা পরিষ্কার করে সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে ঠিক না এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কথা বলবো তবে সংক্ষিপ্ত সময়ে কথা বললেও এক ঘন্টা আমার জন্য টাইম এই সময়টুকুতে আমি কথা বলবো নির্ধারিত বিষয়ে নির্ধারিত প্রসঙ্গে ইনশা আল্লাহ আমি যখনই যেখানে কথা বলি জ্ঞান সীমিত হওয়ার কারণে কিছু পড়ালেখা করে তারপরে আপনাদের কাছে এসেছি তো আমার ছেলেরা আমার প্রিয় ভাইয়েরা আমার যারা আমাদেরকে মহাব্বোধ করেন আপনারা আপনারা যখন আমাদের কাছে গিয়েছেন আমরা সম্মানিত বোধ করেছি যে আজকে আমরা কিছু কথা প্রাণ খুলে শুনবো যে কথাগুলি শুনলে আমাদের হৃদয়টা আনন্দিত হয় আমি ছেলেদের কাছে জিজ্ঞাসা করেছিলাম ভাই কথা বলার ধরন কি হবে ওনাদের বক্তব্য হচ্ছে আপনি যেভাবে দেন আপনি যেভাবে ওয়াজ করেন আপনি ওইভাবেই কথা বলবেন ইনশাল্লাহ তা আমি আপনাদের কাছে এই জন্য কোরআনের নির্দিষ্ট আয়াতে কারিমার থেকে সাত থেকে আটটি আয়াতে কারিমার বিষয় ভিত্তিক অথেন্টিক বিভিন্ন প্রামাণ্য তফসিল গ্রন্থ থেকে আমাদের জীবনের পাথেও আসে এরকম কিছু আয়াতে আমরা কথা শুনবো সুরা ইনফিতার থেকে সুরার নাম বলেন এই সুরার আরো একটি নাম বলা হয় সুরা রহ। এই সুর আর তার তীব অনুযায়ী কোরআনের বিরাশি নম্বর সুরা কত নম্বর সুরা এইটি এই সুরাটা হচ্ছে মাকি সুরা কোরআনুল করিমের সূরাগুলি দুই ভাগে বিভক্ত একটা মাক্কি আর একটা মাদানী মাক্কি বলা হয় হিজরতের আগে অবতীর্ণ সূরা মাক্কি সূরা নবীজির হিজরতের পরে অবতীর্ণ সূরা মাদানী সূরা মদিনায় চলে গেছেন বিদায় হজে নবীজি আসছেন কিন্তু বিদায় হজে মক্কায় থাকা অবস্থায় যে সূরা অবতীর্ণ হয়েছে সেটিও মাদানী সূরা কেননা হিজরতের পরের সূরা এই জন্য আমরা যে সুরাটির আলোচনা করব এটা মক্কায় অবস্থানকালীন হিজরতের পূর্ববর্তী সুরা নবী করিম সাল আলী সাল্লামের প্রতি অবতীর্ণ আল্লাহ রাবুল আলমী এই সুরা প্রথম চারটা আয়াতে কারিমার মধ্যে একটা গাঁথুনি রেখেছেন একটা সংমিশ্রণ রেখেছেন এর চার আয়াতে কারিমা চারটা আলাদা চিত্রের একটি প্রকাশ চারটি আলাদা ছবির একটি পুনর্বিন্যাস আমরা উদাহরণস্বরূপ অনেক সময় বলতে পারি আমরা অনেক ক্যালিওগ্রাফি দেখি অনেক ফটো ফ্রেম দেখি আমরা দেখি একটা ছবি কিন্তু তিনটা আলাদা আলাদা ফ্রেমে ঝুলানো আছে তিনটা মিলিয়ে তাকালে আমাদের কাছে একটা ফ্রেম আসে দেখেছেন না আপনারা গ্রাফিতি এঁকেছে ছেলেরা মেডিকেলের বাহিরের ওয়ালে কিন্তু গ্রাফিতি আঁকতে যে দেখেছে মধ্যে একটা দশ ইঞ্চি খুঁটি কিন্তু তারা গ্রাফিতির মান যেন ক্ষুণ্ণ না হয় এই জন্য ডানেও রেখেছে বামেও রেখেছে টুকুকে আলাদা করে নাই ওটার সাথে তাকালে এই অ্যাঙ্গেল থেকে তাকালে মনে হবে অপূর্ণ এদিক থেকে তাকালে কিন্তু সামনে থেকে তাকালে দেখা যাবে পূর্ণ আলাদা আলাদা খণ্ডিত চিত্র কিন্তু মিলিয়ে একটা পূর্ণতা এসেছে আল্লাহ রাব্বুল আলামী আমি বুঝানোর জন্য বলছি তিনটা লেয়ারে আপনাদের কাছে কথা বলবো প্রথম লেয়ার আল্লাহ রাবুল আলমিন এই সুরার প্রথম চারটা আয়াতে ক্যারিমাতে আল্লাহ রাবুলমিন একটা চিত্র আমাদের সামনে তুলে ধরছেন আল্লাহ রাবুলমিন কি বলছেন চলুন তাহলে আমরা ধারাবাহিক সেই কথাগুলি বুঝার জন্য চেষ্টা করি প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ তুমি যে আসমানটা আসমানের দিকে তাকায় দেখতে পাও এই আসমানটা দেখে তুমি বিস্ময়ে বিস্ময়ে অভিভূত হয়ে যাও আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রাব্বুল আমিন আসমান জমিন সংক্রান্ত যে আয়াত অবতীর্ণ করেছেন আসমান জমিন আর দিন রাতের আবর্তনের যে আয়াত এই আয়াতগুলি যখন কোনো বান্দা তেলাওয়াত করে কিন্তু এর মধ্যে চিন্তা করে না এর মধ্যে গবেষণা করে না তার জন্য ধ্বংস নবীজি ইসাল্লা বলছেন এই জন্য আল্লাহ রাব্বুল রাহমিন দুনিয়ার মানুষের কাছে আয়াত অবতীর্ণ করলেন

খুঁটি লেগেছে দশটা দশটা খুঁটি ছাড়াই ছা ছাদ এখানে দাঁড়ায় থাকতে পারে না কিন্তু আল্লাহ বলছেন যে আসমানকে তুমি দেখতে পাও ছাদহীন অবস্থায় আছে আমি আল্লাহ জানালাম এইটা একদিন অন্যরকম অবস্থায় যাবে আল্লাহ আমিন আসমানকে বিদীর্ণ করে দিবেন আসমান ভেঙে সেই দিন চৌচির হয়ে যাবে আল্লাহ রব্বুল আমিন বলছেন কেবল আসমান ভেঙে চৌচির হবে না রব্বুল আলমিন বলছেন সাথে সাথে জেনে রাখো ইদাল কেওয়া কি ওই আসমানের দিকে তাকায় তোমরা যে তারকা মালা দেখতে পাও ছোট্ট ছোট্ট একটু তারকা দেখতে পাও অনেক সময় গ্রামের মানুষজন ধাঁধা ধরে তার নাতিদেরকে ছোট মানুষদেরকে আমাদেরকেও আমাদের ছোটবেলায় বড়রা রাধাধা ধরেছে এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী বলেন ধাঁধার উত্তর কি আসমানটা একটা প্লেটের মতো ওর ভিতরে তোমাদের জন্য কতগুলা সুপারির মতো মনে হয় কিন্তু যারা মহাকাশ বিজ্ঞানী যারা আসমান বিদ্যায় পারদর্শী তারা বলছেন যেটাকে স্টার বলে আমাদের কাছে এত ছোট মনে হয় এটা এত ছোট মামলা নয় দুনিয়ার তুলনায় বারো লক্ষ গুণ বড় যদি সূর্য হয় এরকম বারো লক্ষ সূর্য যদি একটা তারার মধ্যে ফেলে দেওয়া হয় এক একটা তারা এত বড় এত বড় ওই তারাগুলো লক্ষ বারো সূর্য গিলে খাওয়ার পরেও টের পাবে না আল্লাহ বলছেন তোমাদের মাথায় ধরবে না আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে ওই আসমানের পরে রব্বুর আমিন তারকা মালা গুলাকে ঝরাই ফেলে দিবেন মুফাসেররা ব্যাখ্যা করছেন আপনার হাতে যদি একটা তসবি থাকে তসবিটার যদি কোনো এক জায়গায় কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলে টেনে ফেলে ওই তসবিটা টান দিয়ে কেটে ফেলার পরে যেরকম করে ঝরঝর করে এক মাথা থেকে আরেক মাথা পরে যেরকম করে তসবির দানাগুলা ছড়িয়ে পড়ে ছাড় আত্মানে আল্লাহ বুঝাচ্ছেন ওই আসমান বিদূর্ণ হওয়ার পরে যেই তারকা তুমি দেখতেছো এই তারকাগুলো এই রকম করে ছড়ে পড়বে এইরকম করে অস্তিত্বহীন পড়বে তুমি কল্পনার মধ্যেও নিতে পারবা না যেটা এত বড় এত বড় রব্বুল আলমিন এক মুহূর্তে সেটাকে কি অবস্থায় নিয়ে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহরমিন এর পরে বলছেন মানুষ ভালো করে খেয়াল করে এবার ঈদাল বিহার অফুজ্জিরাত রব্গুলামিন বলছেন এরপরে সমুদ্র যেইটা তুমি দেখছ দুনিয়ার তিন ভাগ তুমি যেইটা পানি দেখো যেই সমুদ্রের পানিগুলো তোমাদের কাছে অথই জলরাশি হিসাবে প্রকাশ পায় এর শুরু কথাই শেষ কথাই তুমি বোঝো না আল্লা বলছেন জেনেরাকো ও ঈদাল বিহার অফুজজিরাত আমি রব্গুলামিন এই সাগরগুলাকে উত্তাল বানায় দিব এই উত্তালের ব্যাখ্যা কি মুফাস্সিররা ব্যাখ্যা করছেন যে আধুনিক কালের কারণে এই ব্যাখ্যাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে পানির মধ্যে যে যৌগ আছে। এই যৌগগুলো যখন ভেঙে যাবে এইটার সাথে যখন অক্সিজেন এসে যুক্ত হয়ে যাবে এটার সাথে যখন নাইট্রোজেন চলে আসবে হাইড্রোজেন যখন চলে আসবে যে এটাকে আমি এখন আগুন নিভানোর জন্য পানি হিসাবে ব্যবহার করি ওই পানিটায় যখন উত্তাল হয়ে তখন বিশাল আকারের অগ্নি হিসাবে সেইটা নির্বুপন হয়ে যাবে সমুদ্রগুলা জলতে শুরু করবে উত্তাল হয়ে যাবে রব্বুল আলমিন বলছেন গভীর মনোযোগ দেন তিনটা কথা বলেছি আসমান যখন বিদূর্ণ হয়ে যাবে তারকামালা যেই তারকামালার সাইজ জানি না ওই তারকা যখন ঝরে ঝরে পড়ে যাবে সমুদ্র গুলার ব্যাপারে এত বড় ধারণা আল্লাহ বলছেন ওই সমুদ্রগুলো যখন উত্তাল হয়ে যাবে এই তিনটা কত বড় ঘটনা আসমান না তারকা নাই আপনার সামনের সমুদ্রগুলো সব এলোমেলো হয়ে গেছে আল্লাহ বলছেন এই তিনটা ঘটনা যত বড় এর সাথে সামঞ্জস্যপূর্ণ চতুর্থ ঘটনাটা মানুষ মনে করে না কিছু কিন্তু তার থেকেও বড় আল্লাহ বলছেন আল কুবুর এই দুনিয়ার মানুষ তোমরা যে কবরস্থিত হয়ে গিয়েছিলে দুনিয়ার থেকে চলে গিয়েছিলে দুনিয়ার থেকে হারায় গিয়েছিলে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা কবরকে ওইদিন উত্থিত করে দিবে প্রত্যেকটা কবর উন্মচিত হয়ে যাবে ওয়াইদা আল কুবুর বুসীরা হতে পারে আসমান তারকা সমুদ্র এই তিনটা তো বুঝলাম এলোমেলো হয়ে গেল কিন্তু ওয়াইদা আল কুবুর বুসীরা মানে কি কবরগুলো উন্মচিত হবে মানে কি রব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দা ওই দিন সংগঠিত হওয়ার পরে সিংগায় ফুটকারে ধ্বংস ফুটকারে এরপরে যখন মানুষ পুনরুত্থিত হবে ওই মানুষগুলি যে হালতেই সমুদ্রে গেছে দুইজন গেছিল তাদেরকে ছেড়েই মহাকাশ যান দুনিয়ায় চলে আসছে খবর পান নাই তাদের উদ্ধারের জন্য স্পেসে আবার পাঠানো হবে এরকম স্পেসে অনেক কিছু হারাই যেতে পারে আসমানের কথা আল্লাহ বলেছেন তারকা মণ্ডলীর কথা আল্লাহ বলেছেন একজন মানুষের কবর হয় নাই সমুদ্রে হারিয়ে গেছে জাহাজ ডুবে গেছে এমনও এক ব্যক্তি যাকে যেন কেউ খুঁজতে না পারে এই জন্য কবরের মধ্যে তার লাশকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল এরকম ইতিহাস তো আমাদের জানা আছে আল্লাহ বলছেন তোমার হাল যাই হোক না কেন আমি আল্লা বললাম ও ইদের কবুর বোর ওই তোমার মৃত্যু পরবর্তী অবস্থাটা আমি হচ্ছে কবর আমি আলামিন বললাম কবর সমূহ তোমাদের জন্য উন্মোচিত করে দেওয়া হবে অর্থাৎ সামনে তোমাদেরকে ওই দিন দাঁড়াতে হবে আল্লাহ আমিন বলছেন এই যে মানুষ যেই মানুষটি আল্লাহর সামনে ওই দিন দাঁড়াবে রব্বুল আমিন বলছেন দাঁড়ানোটা এমনি নিয়ম হবে না আল্লাহ চারটা মিলে একটা চিত্র দিয়ে দ্বিতীয় পরিসরের মধ্যে আল্লাহ আমিন বক্তব্য শুরু করেছেন আল্লাহ আমিন বলছেন যেই না কবর উন্মোচিত হবে রবের সামনে যেই না দাঁড়ায় যাবে মানুষ ভয় পেয়ে যাবে মানুষ আশ্চর্য হয়ে যাবে এর থেকে বড় আশ্চর্য তার জীবনে আর কিছু থাকবে না আমিন বলছেন আলিমাত আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে সে অগ্রে পশ্চাতে কি প্রেরণ করে আসছে তার জীবন যাপনের পদ্ধতিটা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের অগ্র পশ্চাতের খবরটা তাকে জানাতে শুরু করবেন গভীর মনোযোগে বলেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া খরাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন অগ্রে কি ছেড়ে এসেছে পশ্চাতে কি ছেড়ে এসেছে এটা মানুষকে জানানো হবে মুফাসিনে কেরাম তিন ধরনের ব্যাখ্যার মধ্যে ঢুকিয়েছেন তিন ধরনের কথা বলে মানুষকে সাদা সাবধান বাণী দিয়েছেন একটি বক্তব্য হচ্ছে দ্বারা দুনিয়ার মানুষ দুনিয়ার বুকি কোন কাজকে প্রায়োরিটি দিয়েছে আর কোন কাজকে সে প্রায়োরিটি দেয় নাই আল্লাহ গুলাবিন তার প্রায়োরিটির হিসাবটা ওই দিন বান্দার সামনে উপস্থাপন করবেন দিনদার মানুষের জন্য বোঝা সহজ ধরুন আপনার সামনে একটা চমৎকার বার গার্ডেনে হাজির করা হয়েছে পিজা হাট থেকে আপনার জন্য পিজা এনে দেওয়া হয়েছে খাবারের ডেকোরেশন দেখে আপনার মাথা খারাপ খাবারের কোয়ালিটি দেখে আপনি আনন্দিত এত চমৎকার খাদ্য এত চমৎকার ডেকোরেশন এত চমৎকার উপস্থাপনা সব ঠিক জিজ্ঞাসা করছেন একজনকে যে এর ভিতরে যে চিজ দেওয়া আছে চিজটা কিসের উনি বলছে সব ঠিক আছে শুধু চিজটা হচ্ছে শুয়রের চর্বি দিয়ে বানানো বুঝে থাকলে বলেন তো একজন মুসলমান যদি হালাল হারামের বিবেচনা করে খাদ্য যত সুন্দরী হোক ওইটার মধ্যে যদি হারাম ইনগ্রেডিয়েন্টস থাকে সে কি ওইটা খাবে কথা বলতে হবে ভাই খাবে গভীর মনোযোগে বলছেন আল্লাহ প্রেমিন বলছেন আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া ওই বান্দাকে রব্বুল আমিন জানিয়ে দিবেন অগ্রে পশ্চাতে সে কোনটাকে প্রাধান্য দিয়েছে আর কোন পথটাকে সে প্রাধান্য দেয় নাই আল্লাহ রাব্বুল আমিন সব হিসাব তার সামনে উপস্থাপন করবেন তাকদীম এবং তাখির আল্লাহ রাব্বুল আমিন এমনি এমনি উল্লেখ করে নাই আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চেয়েছেন কোনটা তার প্রাধান্য দেওয়া উচিত ছিল আর কোনটা সে প্রাধান্য দেওয়া উচিত ছিল না এই হিসাবটা রব্বুল বান্দার সামনে উন্মোচিত করে ছোট্ট একটা উদাহরণ আপনার সামনে বিষয়টা আরো পরিষ্কার হবে কোন একটা বাড়িতে সুন্দর একটা বেসিন আছে যেখানে খাওয়ার পরে হাত ধোয়ার জন্য সবাই যায় আত্মীয় স্বজন আসলেও যায় মেহমান আসলে যাও নিজেরাও যায় কিভাবে যেন ব্যাসিনের সামনে যে কাঁচ কাঁচটা ভেঙে গেছে স্ত্রী বলছে স্বামীকে ব্যাসিনের কাঁচটা ভাঙা এটা একটু চেঞ্জ করা দরকার কালকেই করো স্বামী বলতেছে করব দেখি করব দেখি কিন্তু করে না কালকেই করো যে বলছে কালকের বারটা ধরেন রবিবার ওই স্বামী চিন্তা করছে এই কাজ পরিবর্তন করা দরকার দেখতে তো প্রত্যেক অর্থে আমাদেরকেই দেখতে খারাপ লাগে কিন্তু সে তার কাজের প্রায়োরিটি নির্বাচন করছে রবিবার আমার অফিস ডে সোমবার আমার অফিস ডে মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত অফিস ডে এই কয়দিন যদি আমি ওই কাজ খুঁজতে যাই মিস্ত্রি নিয়ে আসি সকালবেলা দশটা পরে কাজে লাগাই এই কাজটা যদি করে হ্যাঁ কাজ হবে কিন্তু আমার অফিসের প্রায়োরিটি যেই কামায় দিয়ে আমি কাজ কিনতে যাব ওই কামায়ের প্রায়োরিটিটা আমার জন্য আগে অথব সে অপেক্ষা করায় করায় শুক্র শনিবারের ছুটির দিনে কাজ করার জন্য চেষ্টা করছে দুটাই গুরুত্বপূর্ণ কিন্তু কোনটাকে সে প্রায়োরিটি দিয়েছে আল্লাহ বলছেন যেই না কবর উন্মোচিত হয়ে মানুষ উঠবে রব্বুল আমিন বান্দাকে তখন হিসাব করে করে জানাই দিবেন আলিমাত বান্দা কোন কাজ তোমার প্রায়োরিটিতে করার কথা ছিল আর কোন কাজের প্রায়োরিটি তোমার পেছনে থাকার কথা ছিল ওই দিন কিন্তু কিন্তু তোমার জন্য হিসাব বরাবর করা হবে নামাজে আসলেন না যে ভাই আগামীকালকে এই পরীক্ষা আগে সাপ লিখেছে এই দেখতে ভাব এই জন্য আর কোন নামাজ খালাম রাখেন নামাজ এখন এখন আমি খুব টেনশনে আছি আছে না ভাই আমার ছোট ভাই তো একটা ডাক্তার অ্যানাটমিতে নাকি ফেল করছে নাকি করছে আপনারাই তো জানেন এরপরে তো মাথা খারাপ তার খালি অ্যানাটমি পরে তো এখন মনে করেন তারপরে এরপরে তার হচ্ছে অ্যানাটমির পরীক্ষা বলছে ভাই এশান নামাজ পড়েছে বলছে কেবল পড়তে বসছি বাহির থেকে হালকা ধোঁয়া টুয়া টেনে আছে ডিস্টার্ব করবি না আছে না ভাই আমার কথা নয় কোরআনুল করিমের কথা আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত কোন জায়গায় কোনটা প্রায়োরিটি দেওয়ার কথা ছিল এটা তুমি কোন জায়গায় প্রায়োরিটি দিয়েছো না দিয়েছো ওই আসমান বিদীর্ণ করা যেরকম মহাবিস্ময় কর ওই তারকা খসে পড়া যেরকম মহাবিস্ময় কর ওই সমুদ্র যেরকম উত্তোলিত হয়ে আগুন ধরে যাওয়া বিস্ময় কর তুমি কবর থেকে উঠে এরকম এক বিস্ময় কর কিতাব তোমার হাতে পেয়ে যাবে যেই সময় তোমার হিসাব বরাবর করে দেওয়া হবে এইটা হচ্ছে একটা ব্যাখ্যা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ বলছেন আরও একটি ভয়ঙ্কর কথাই মধ্যে আছে আলি মাত নাত সুন্মা কর্দামা তোয়া খারাপ মুফতিম অহাম্মদ শফির তার মা রেফুল কোরানের ভিতরে ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ তুমি যখন দুনিয়া থেকে চলে যাও তুমি অগ্র পশ্চাতে কি ছেড়ে আসছো অগ্র মানে তুমি এমন কোন কাজের নজী স্থাপন করে আসছো এমন কোনো গুড ডিডস তোমার জীবনে তুমি করে আসছো এমন কোন সাদা জারিয়া তোমার লাইফে তুমি প্রতিস্থাপন করে আসছো তুমি কবরে চলে আসছো কিন্তু তোমার আমল নামা বন্ধ হয় নাই বান্দা কবরে শুয়ে শুয়ে তার অগ্রের কল্যাণকর কাজের সোয়াদ তার আমল নামায় পেয়ে যায় সুভান আল্লাহ বললাম যেরকম আনন্দ চিত্তে মুফতি শফি রহমতুল্লাহ বলছেন ভয়ঙ্কর দিকটাই তো ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামা তো এই বান্দা জেনে রাখো তুমি যেরকম কল্যাণ কর কাজ ছেড়ে তুমি আসছো ঠিক একই রকম তুমি তোমার জীবনে যদি এমন কোন কাজ প্রতিষ্ঠিত করে দুনিয়ায় আসো যেইটা তোমার জন্য করা ঠিক হয়েছিল না কিন্তু তুমি একটা নজির স্থাপন করে দিয়ে আসছো খারাপ কাজের কালচার তৈরি করে দিয়ে আসছো এমন একটা প্র্যাকটিস দাঁড় করায় আসছ যেই প্র্যাকটিসের কারণে তুমি চলে যাওয়ার পরেও ওই খারাপ কাজটাও তোমার দ্বারা চলমান তাহলে তোমার আমল নামায় কবরে যাওয়ার পরে যখন তোমাকে উত্থিত করা হবে তুমি দেখবে এমন গুণা তো আমি করি নাই কিন্তু ওই গুনার পরিণামটা তোমার আমল নামাতেও মান থাকবে তোমার আমল নামাতেও চলমান আছে আরে এই কাজ তো আমি করি নাই না ওদুবিল্লা কোনোদিন করতেই পারি না কিন্তু এমন অন্যায় হচ্ছিল এমন বাজে কাজ হচ্ছিল আপনি দেখেও না দেখার ভান করছেন আপনি ওভাল করছেন ওভাল তো আগে করতো এখন ওভাল করার মতো লজ্জাও আমাদের তো উঠে গেছে ঠিক না ভাই ওভাল লুক করতো না আগে ছোট ভাই একটা সিগারেট খাচ্ছে বড় ভাই দেখছে না দেখার ভান করে বেকার হয়ে চলে গেছে আসে না আর এখন ছোট ভাই এই সাপে আদম হয়েছে ও ভাল লোক ও বড় ভাইয়ের মুখ বরাবর ফুমারে জিজ্ঞাসা করে ভাই ন্যাস লাগবে নাকি আসে না ভাই আমরা এই টাইপের নিজেদের নৈতিকতাহীনের জায়গা লজ্জাহীনতার জায়গা এমন জায়গায় নিয়ে গেছি অতএব নিজেদের এম অফ লাইফে এইটা খুব আমাদের জিজ্ঞাসার জায়গা যে আমি এমন কিছু করে যাচ্ছি কিনা আমি এমন কোন নজির স্থাপন করে যাচ্ছি কিনা যেটা গুনায় জারিয়ার হিসাবে আমার আমল নামাতেও বহমান হয়ে যেতে পারে প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারাত তুমি তোমার প্রায়োরিটি কোথায় দিয়েছ কোন কাজ কি জন্য করেছ আগে কি করেছো পরে কি করেছো ভালো কাজের সিলসিলা তোমার জন্য কতটুকু আর খারাপ কাজের সিলসিলা কতটুকু এইটা তোমরা হিসাব করে নিও এই জন্য আমার মেডিকেলের যারা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বলবো ভাই লাইফে কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন এইটা কিন্তু আপনাকে হিসাব করে প্রত্যেকটা কদম আপনাকে ফেলতে হবে আপনি যদি মনে করেন যে আপনার দুনিয়ায় সব হালাল হারাম সব অসৎ ন্যায় নীতি কিচ্ছু ধার না হ্যাঁ আপনি এই জীবন যাপন করতে পারেন কিন্তু এই জীবন আপনাকে কখনো প্রকৃত সুখ দিবে না এবং পরকাল মুখী আপনার যে জিন্দেগি ওই জিন্দগি গঠনে আপনি দুনিয়াদার নিরেট হয়ে গেলে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আপনার আমার জীবনটা কুকুরের মতো হবে কার মতো শুনতে একটু অড লাগতেছে না যে কুকুরের মতো হবে এটা কেমন কথা আমার কথা নয় কোরআনুল করিম বলছে আপনার আমার জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে যারা কিচ্ছু চেনে না খালি দুনিয়া চেনে আল্লাহ দিন ইসলাম আপনার এখানে অন্যান্য ধর্মালম্বী ভাইয়েরাও আছে আমি জানি তারা আমাদের কাছে প্রশ্ন করেছিল তাদেরকে দাওয়াত দেওয়া হবে কিনা আমরা তাদেরকে বলেছি যে নিরেব অন্তত অজুর মতো বিধান মসজিদে যেহেতু ঢুকবে অজুর মতো করায় আমার ভাইদেরকে নিয়ে আসেন তারা কথা শুনুক তারা আসছে আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে অনেকে প্রিয় ভাইয়েরা আমি বলতে চাই এই যে আমাদেরকে আল্লাহ আরব্গুলে আলামিন তথা প্রত্যেকটা আমাদের যে দিন আমাকে শেখায় আল্লাহমুখী হওয়ার জন্য আমাকে দিনকে প্রায়োরিটি দিতে বলে শত তাকে অগ্রগামী করতে বলে নৈতিক মানস হতে বলে নৈতিক যিনি আমার স্রষ্টা তিনি বলছেন তুমি যদি এরকম না কর আখলাদা ইলাল আর ওয়ার্তাবা হাওয়া কি করে মন চায় তাই করে মুখস্থ করে ফেলেন মন চায় তাই করে আর জমির মুখী নিজের জীবনটা বানাইছে দুনিয়া দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না হালাল হারাম চেনে না ন্যায় কোনো ন্যায় মানে না আল্লাহর বিধানকে পরোয়া করে না আল্লাহ রাব্বুল আমিন বলছেন মাসাল কমাসালুহু কমাসালিল কল ফমাসালুহু কমাসালিল কাল আল্লাহ বলছেন ওই লোকের উদাহরণ কুকুরের মতো কেন বললেন কুকুরের কথা মেডিকেলের একটা ব্যাখ্যা আছে আরেকটা ব্যাখ্যা আছে তাফসীরের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইনতাহমিল আলাইহি ইলাছ আও তারুকু আল্লাহ বলছেন কুকুরের চরিত্র কি কুকুরের পিঠে কি কখনো তোমরা বোঝা চাপাও না কুকুরকে বোঝা দেওয়া যায় না কুকুর আর গরু না কুকুর তার ঘোড়া না কুকুর তার গাধা না যে পিঠে বোঝা বহন করবে কিন্তু আল্লাহ বলছেন ইন্তাহমিল আলহাস যদি তাকে ছেড়ে দাও তবুও হাঁপায় আর যদি তাকে দাবার দাও তবু সে হাঁপায় চরিত্রগতভাবেই কুকুর সব অস্থির ঠিক না ভাই এটার একটা ব্যাখ্যা আমি পড়ছিলাম নেট সার্চ করে যে কুকুর কেন অস্থি কুকুরের নাকের মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টস গুলি আছে এইগুলোর অন্যতম একটা হচ্ছে সে সুগন্ধির মাধ্যমে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারে এই নাকের এক্সট্রা তার রস থাকার কারণে সে প্রপারলি নাক দিয়ে অক্সিজেন নিতে পারে না তাকে তার শ্বাসতন্ত্র পূর্ণ করার জন্য মুখ দিয়েও নিঃশ্বাস নিতে হয় যে সকল প্রাণী পৃথিবীতে নাক ছাড়া মুখ দিয়েও নিঃশ্বাস নেয় তারা অস্থির প্রকৃতির হয় এটা একটা ব্যাখ্যা কিন্তু রব্বুল তাকে সৃষ্টিগত ভাবেই বলেছেন অস্থির বানিয়েছেন ঘুমায় আছে একটা কুকুর রাত্রেবেলা কোনো কেউ ডিস্টার্ব করে নাই দেখবেন তারপরে অযথায় অলেজ নড়তেছে কান খানিক্ষণ পর্ব নড়ছে আছে না আল্লাহ বলছেন তুমি তাকে ছেড়ে দাও অথবা তুমি তাকে দাবার দাও সে অস্থির আল্লাহ উদাহরণ দিয়েছেন তুমি যদি তোমার চরিত্রটা নির্ড দুনিয়া দার নাও দিনকে কোনো পাত্তা দাও না মনে করছো আমি আমার মতো করে একটা জীবন গঠন করব। এখানে কার কি ইন্টারফেয়ার করার দরকার আছে আমি স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারি আমার ঘুম আমার চোখ আমার বেড আমার শরীর আমি যেমনি ইচ্ছা ব্যবহার করব আল্লাহ বলছেন কর কোনো সমস্যা নাই কিন্তু আমি আল্লাহ গ্যারেন্টার দিলাম তোমার আর কুকুরের ওই চরিত্রের মধ্যে মিলে যাবে সেটা কি তুমি কখনো সুস্থির পাবে না এটা আল্লাহ চ্যালেঞ্জ আপনি যা সিম্পলি আমাদের জীবনে আমাদের সমাজের আমাদের পরিবেশের বাস্তবতাগুলো চিন্তা করে দেখেন একটা মানুষের জীবনযাপনে কত টাকা লাগে ভাই কিন্তু আপনি কি পেপার পত্রিকা টিভি মিডিয়ায় দেখতেছেন দুর্নীতির লেভেলটা কোথাও শত কোটি হাজার কোটি এগুলা শুনতে শুনতে কেউ যদি শুধু কোটি বলে আমাদের কাছে কেমন বিরক্ত লাগে তাই না ভাই শুধু কোটি এটা একটা দুর্নীতির মধ্যে পড়ে হাজার 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 বাড়ি কত এতগুলা গাড়ি কত এতগুলা আল জাজিরার সাংবাদিক রিপোর্ট বানাচ্ছে রিপোর্টের সময় সে যখন খালি বিশ কোটি পাউন্ড বিশ কোটি পাউন্ড বলে আমার কাছে শুনে এত লজ্জা লাগতেছিল হায় রে লোক খুঁজে পালি না এত দুর্বল একটা লোক যার মাত্র চারশো কোটি বাড়ি পাঁচশো কোটি বাড়ি এই কথা বলতেছে কিন্তু সে অনেক আশ্চর্য হয়ে বলতেছে কেননা আমি আমেরিকা সফর করে দেখছি আমি ইউরোপ সফর করে দেখছি জাপান টাপান সফর করে দেখছি বাড়ি কাঠের বাড়ি ছোট কিন্তু একটা বাড়ি তাদের কাছে কত কঠিন একজন রিয়াল আমেরিকানের কাছে একটা বাড়ি কত কঠিন একটা ব্যাংক ব্যাংকের সাথে এঙ্গেজ না হয়ে একটা বাড়ি কিনতে পারে না তারা আর সেখানে কোথাকার কোন বাংলাদেশ যে বাংলাদেশের কোনো খবরই নাই সেই দেশের একজন নাকি আমেরিকায় দশটা বাড়ি ইংল্যান্ডে তিনশোটা বাড়ি জাজিরা সাংবাদিক তো অস্থির যে বাপরে বাপ এটা কেন বললাম এটা কাউকে খোঁচা দেওয়ার জন্য বললাম না এই যে দুর্নীতির ক্ষেত্রে অস্থিরতা এটার কারণ কি সে একশো দুইশো পাঁচশো কোটিতে সুখ পায় না তার শান্তি হয় না তার অস্থিরতা কাটে না মনে হয় দুবাই দুর্নীতি করে একটু কিছু করলে না দুবাই ভালো লাগে নাই ইংল্যান্ডে দুর্নীতি করবে না ভালো লাগে নাই আমেরিকায় একটা কিছু ভালো লাগে নাই দুনিয়ায় দুর্নীতি করবে কিন্তু দুনিয়ায় কোনো দিন সুখ পাবে না ঠিক না একটা রিক্সালা যে সুখ আছে তাদের সে সুখ নাই আপনারা রাত্রে তো আমি প্রত্যেক দিন আপনাদের সামনে দিয়ে যাই এই যত সফর শেষ করে আপনাদের এই মেডিকেলের সামনে দিয়ে যায় হারে কাউরান বাজারের সামনে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে সবজি আসে ওই সবজিগুলি বড় ট্রাক থেকে ছোট ট্রাকে আনলোড করে সারা রাত কাজ করে ছয়শো সাতশো টাকা পায় মাথায় বড় বড় টুকরি জাম বেঁধে গেছে দাউদ ক্যান্দি ব্রিজে জ্যাম লেগে গেছে যমুনা সেতুতে সবজির ট্রাক আসে নাই ওই লোকটা মাথার টুকরি নামায়া ওই কাউরান বাজারের মধ্যে আইল্যান্ডে রেখে কোমরের গামছা খুলে দিছে ঘুম পাশ দিয়ে বিশ টনের ট্রাক পার হয়ে যাচ্ছে বিল্ডিং কেটে যায় আর ওদিকে নাক ডাকতেছে আছে না আর লক্ষ কোটি টাকা দামের বাড়ি হাজার টাকা দামের তার বালিশ ওইখানে শোয়ার পরেও তার ঘুম আসে না ডাক্তার সাহেবের কাছে আসছে ভাই আমার ঘুম নাই ওই তিনটা ওষুধ দিলাম নাম কিন্তু আমি এগুলার জানি বললাম না যেহেতু মিডিয়ায় চলে যাবে তবে বেশি খাবেন না এই ওষুধ বেশি খেলে হাটের উপরে প্রেশার বান্দা দিনের সাথে সম্পৃক্ত থাকা পবিত্র লাইফ উপভোগ করা এটা তোমার অন্তরের মধ্যে যে শান্তি দিবে সুখ দিবে যে বোধের জায়গা জাগ্রত করবে ওটা অবৈধর মধ্যে কক্ষনো তুমি পাবে না চেষ্টা করতে পারো কিন্তু ওইটা করলে কি হবে থামাশালু ক্যামাশালীন কাল এই জীবনটা হবে কুকুরের মতো তাহলে আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের জীবন চাই বুঝে বলেন একজন একটা সাংঘাতিক কথা বলেছে বাংলাদেশের জনসংখ্যা প্রচুর মানুষ কম আমাদের মানুষ কম বলেই এরকম একটা রেজিমের পরেও একজন মানসিক ভারসাম্যহীন লোককে আমরা ভাত খাওয়ায়া তারপরে আমরা আমাদের হলের ভিতরে পিটায়া নিয়ে মৃত্যু পথযাত্রী বানায় আমরা বের করে দিতে পারি এটা কোনো মানুষ তো করতে পারে না ঠিক কি না কোনো মানুষ এটা করতে পারে সাথে সাথে এটাও মনে রাখবেন আজকে জোর গলায় এটার প্রতিবাদ আমরা করতেছি এটা অন্যায় এই অন্যায়কে অন্যায় বলা কোদালকে কোদাল বলা এই দাঁতের শক্তি আমাদের আছে কিন্তু এক ধরনের ফ্যাসিস্টদের এই শক্তিও নাই যারা এইটা দেখে খুব লাভ দিয়ে উঠছে কিন্তু দেশে উনিশ হাজারের উপরে মানুষ দেড় লক্ষ গুলি যাদের গায়ের মধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলা হয়েছে এর মধ্যে অনেকগুলো লাশকে আইডেন্টিটি ছাড়া কবর দেওয়া হয়েছে মেডিকেলে লাশগুলাকে নিয়ে আসা হয়েছিল এমন ডাক্তার নামে পশুরা তারা সেখানে চিকিৎসা দিতে দেয় নাই তখন তাদের মধ্যে একটা শব্দ বের হয় নাই আর এখন খুব লাভ হয় অতএব মুনাফেকদেরকেও চিনিয়ে রাখতে হবে ঠিক কিনা মুনাফেকদেরকেও চিনে রাখতে হবে কথা বলেন আমরা চাই কথা বলেন কিন্তু আমরা সব সময় হকের পক্ষে কথা বলবো কোনোটা দেখবো আর কোনোটা দেখব না এই রকম বিবেক যেন না হয় এই জন্য জনসংখ্যার থেকে মানুষ বাড়ানো দরকার ঠিক না তারা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য নেশন মনে রাখবেন আপনার নর্মাল কোনো মানুষ নন আবার অ্যাবনর্মাল ভাবেন না জানেন নিজেদেরকে খেয়ে আপনার এক্সেপশনাল মানুষ আল্লাহ রাবুল আলামিন এই মানুষগুলাকে তার দিনের জন্য যেন কবুল করেন বলেন আল্লাহ মামিন তাহলে আমরা কোন পর্যন্ত গেছি যেই পর্যন্ত নিয়ে গেছি এটা কেবল প্লট রেডি করলাম মূল কথা এবার আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে উপস্থাপন করছেন তাহলে কি পড়েছি আমরা আজকে ইজ আ শ্যামাউন ফাথারা আসমান বিদীর্ণ হয়ে যাবে। ও ঈদ আল আকিবং তাফত। তারও কামালাগুলো খুসে পড়ে যাবে। ও ইদেল আল ও ফুজজিরাত। সমুদ্র উন্মোচিত হয়ে যাবে। সমুদ্র উত্থিত হয়ে যাবে। ও ইদেল কুবর ভসেরথ যে সময়ে কবরগুলা দাড়িয়ে যাবে। কবরগুলা আবার ভেঙে সেই জায়গার থেকে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে আল্লা বলছেন না। মা ও মানুষ অগ্র সব খবর সেদিন জেনে ফেলবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা অনন্য জিজ্ঞাসা আল্লাহ রাব্বুল আমিনের পরে মানুষকে বলছেন ও মানুষ যেভাবে তোমাকে এই কথাগুলার বর্ণনা দিলাম এবার আমি তোমার কাছে একটা জিজ্ঞাসা করতে চাই ইয়া আইয়ুহাল ইনসানু মা গারা কাবি রব্বিকাল কারীম ও মানুষ তোমাকে তোমার কারিম রবের থেকে দূরে সরায়ে রাখলো অনেক গভীর কথা আল্লাহ রাব্বুল এই আয়াতে কারিমার মধ্যে এমন মেসেজ দিয়েছেন কোন বান্দা যদি এই আয়াত কারীমার হৃদয়ের মধ্যে কেবল ধারণ করে নিতে পারে আর সারা দিনে যদি এটা একবার করে মনে করে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন ইয়াঈসান হে মানুষ মানুষ শব্দটা মোফাত সেরা বলছেন দুইটা শব্দ থেকে এসেছে হয়তো মানুষ শব্দটা এসেছে নিঃসিয়ানম থেকে নিসিয়ানুন মানে ভুলে ভরা মানুষ চারিত্রিক ভাবে মানুষ ভুলে যায় ভুলো মনায় হচ্ছে মানুষের স্বভাব ঠিক কিনা এক ডাক্তার সাহেব সকালবেলা বাহিরে যাবে চেম্বারে যাবে বেচারির আবার চোখে একটু সমস্যা ডাক্তার সাহেবরা অনেক পড়ালেখা করেন জন্য চশমা লাগে ঠিক না সকালবেলা চশমা খুঁজে পায় না রাগে মেজাজ ফার হয়ে গেছে আমার চশমা গোল বৌরে বলছে তাড়াতাড়ি দাও অফিসের দেরি হয়ে যাচ্ছে বউ খুঁজতেছে সাথে অনেকক্ষণ খোঁজার পরে স্বামীর দিকে তাকায় ফ্যাক করে হেসে দিছে বেচারি তো মেজাজ আরও খারাপ চশমা খুঁজে পায় না আমার দিকে তাকায় হাসো কেন বউ বলতেছে হাসবো না তো কি করব কপালে একটু হাত দিয়ে দেখো কপালে হাত দিয়ে দেখে চোখের চশমা টাইনে কপালে রাখা এখান থেকে মাত্র এক আঙ্গুলের ব্যবধান কিন্তু দশ মিনিট খোঁজা শেষ মানুষ ভুলে যায় ভোলায় মানুষের চরিত্র ঠিক না আল্লাহ বলতেছেন এইটা যদি নিশ্চিয়ান থেকে হয় এইটার অর্থ একরকম আরেকটা হচ্ছে উনাসুন থেকে যদি মানুষটা হামজা মনসিন এখান থেকে আসে তার মানে হচ্ছে ভালোবাসায় ভরা আল্লাহ বলছেন মানুষ যেরকম ভুলে ভরা মানুষ সেরকম আল্লাহর ভালোবাসায় ভরা রব্বুল আমিন সব প্রাণীকে কোন ফায়া কোনের হুকুম দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু খলাকল্লাহ আ বিয়াদিহি আল্লাহ রব্বুল আমিন নিজের হাতে আদমকে আল্লাহ রব্বুল আমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আমিন এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা আমার রব্বু রহমান বলছেন এ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে ডাক দিয়ে বললাম মা গর রাখা কিসে তোমাকে দূরে সরাই দিল ঘর রাখা এই শব্দের ব্যাখ্যা করেছেন মোবাসে তুমি নিজের জন্য এমন চিন্তা করো যে চিন্তাটা মনে করো আমার জন্য ভালো কিন্তু তোমার রব জানেন এটা তোমার জন্য ভালো নয় আল্লাহ বলছেন কিসে তোমাকে ভুলাই দিল তোমার কারিম রবের ব্যাপারে মুফাসিদদের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ যে কারিম শব্দটা এখানে বলেছেন আরবরা মূলত চারটা ক্ষেত্রে কারিম শব্দ ব্যবহার করত কোন মহিলা তার গলায় যদি এমন একটা হার থাকে এমন একটা নেকলেস যে নেকলেসটা অসাধারণ ওই নেকলেসটার পূর্ণতা আসতো না যদি ওর মধ্যে থেকে একটা পাথর উঠে যেত কিন্তু ওই পাথর দেওয়ার কারণে নেকলেসটা সুন্দর এটাকে তালা কারাম বলে অথবা আরবের এমন ঘোড়া যেই ঘোড়াটার পেছন দিক দিয়ে সুন্দর করে চুল এবং সেইটার কারণে যখন সে লাফায় তার ওই সিল্কি চুলগুলি তখন লাফায় দেখতেও সুন্দর আরবরা এটাকে বলতো কারাম আরেকটা বলতো কাউকে যদি বংশগতভাবে সম্মানিত হিসেবে উপস্থাপন করতে চাইত তাকেও কারাম বলে সম্বোধন করত বদরের যুদ্ধ হয়ে গেল মুসলমানদের সাথে যারা যুদ্ধ করতে এসেছিল সত্তর জন যুদ্ধবন্দী আটকায় গেল পরামর্শ সভা কি করা হবে এদের সাথে অমর রাজ বললেন কি উপর থেকে নিস আলাদা যারা আমাদের সাথে শত্রুতা করতে আসছে কিছুদিন পরে আবার করবে এরা শত্রুতা শত্রুকে রাখতে হয় না বিদায় করে দাও আবু বকর বললেন না তারা আমাদেরই পরিচিত ভাই ব্রাদার এদেরকে যদি রেখে দেই এরা যদি ইমান আনে একদিন আমাদেরই শক্তি হবে নবীজি পরামর্শ করলেন পরের দিন আয়াত কারীমা নাযিল হলো উমরের সিদ্ধান্ত ঠিক ছিল কিন্তু আপনারা পরামর্শ করেছেন জন্য ক্ষমা করে দেওয়া হলো আল্লাহ নবীজি সাল্লাম যখন সিদ্ধান্ত দিচ্ছেন কি মুক্তিপণের বিনিময় তাদেরকে ছেড়ে দেওয়া হবে সিদ্ধান্ত দেওয়া হলো দশ জনকে স্বাক্ষর বানিয়ে দিবে যে শিশুরা আমাদের পড়ালেখা জানে না পড়ালেখা শিখাই দিবে তাহলে মুক্ত হয়ে যাবে অমুকের টাকা আছে এটা এই পরিমাণ টাকা দিবে দিলে মুক্ত হয়ে যাবে ওই সময় একজন এসে যার কাছে কোনো টাকা পয়সা নাই সে নবীজিকে বলতেছে আন্তঃকারী করিম আপনিও সম্মানিত আপনার বাপ ও সম্মানিত নবীরে পাম্পট্টি লাগায় নবী পাম্পট্টি তো সম্মানিতই নি কিন্তু বলতেছে কেন তুমি যদি নবীকে এত সম্মানিত মনে করো ত এই সম্মানিত মানুষকে তুমি মারতে আসছিলে কেন তুমি না এখন যুদ্ধবন্দি হয়ে কথা বলো কিন্তু আল্লাহ নবী এখন সম্মানিত মানুষ আল্লাহ নবী তাঁরে ক্ষমা করে দিলেন সো ভালো আল্লাহ এটা বুঝানোর জন্য বলছি কারিমের অর্থ কী আল্লাহ রব্বুল আলমিন যতগুলা কারিম শব্দ এখানে ব্যবহার করা হলো নিজের সানের সাথে এইগুলা একটাও আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অর্থপূর্ণ কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় আল্লাহ জিজ্ঞাসা করছেন তোমার মহান রথ থেকে কিসে তোমাকে ফেরায় রাখলো বান্দা আল্লাহ বলছেন আমি কেমনে মহান আমি সেইটার বর্ণনা বান্দা তোমাকে দুইটা আয়াতে জানায়। الله ربنا من الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء ركبك كلا بل تكذبون بالدين اما ربنا من برجان اي دنيا رمانوش ام يمني এই মেডিকেল কলেজের আলোচনায় এ আয় বেকারি নির্বাচন করি নাই এসুরা নির্বাচন করি নাই ভেবে চিনতে বলতেছে আপনাদের কাছে আল্লাহ বলছে তোর কারিম রব থেকে বান্দা তোর কিসে দূরে ছড়ায় রাখলো আল্লাহ বলছেন তোর কারিম রব কেমন রব জানিস আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যে রব তোকে সৃষ্টি করেছেন যেই যে সুষম করেছেন সর্বোচ্চ সুন্দর তিনটা কথা রব্বুল আলমিন বলছেন তিনটা কথা ভালো করে খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন আল্লা খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন রব্বুল আহমিন নিজেই কোরআন কারিমের মধ্যে অন্য জায়গায় বলেছেন খোলা কনাল্লি রাফসানিতা কুইম আমি রব্বুরাই মানুষকে হাসানিতা কুইম দিয়ে সৃষ্টি করেছি মানুষের থেকে সুসামঞ্জশীল সুন্দর করে আল্লাহ রব্বুল আর আমিনের আর কোনো সৃষ্টি না শুভান আল্লাহ আল্লাহ দিয়ে খোলা কথা ভালো করে বোঝেন তিনটা জিনিস বুঝে নিতে হবে আসানি তা কুই মানে কি আমি মাঝে মাঝে উদাহরণ দেই রব্বুল আলমিন অনেক কিছুর থেকে আমাদেরকে দুর্বল বানাইছেন আমি আমার বিড়াল বাড়িতে আছে বিড়াল দুধের হানিতে ডাইনিং টেবিলের উপরে উঠে মুখ দিয়ে খাওয়ার ধান্দা করতেছে যেয়ে দেখি ওর খাওয়াই প্রায় শেষ আর আমি লাইট দিয়া ওই হাঁড়ি ধরতে যায় উল্টা মুতে লাগে আরো হাড়ি কাত হয়ে আরো দুধ পড়ে গেছে বিড়ালের রাত্রে দেখার পাওয়ার আমাদের চোখের থেকে বেশি তাই না ভাই বাঘ কত বড় শক্তিশালী বাঘ সুমারি হয় কিভাবে জানেন আগে একভাবে সুমারি হতো এখন বাঘের সুমারির টেন্ট চেঞ্জ হয়েছে বাঘের পায়ের প্যাড আছে কিন্তু আমাদের মতো ফিঙ্গার প্রিন্ট নাই কিন্তু প্রত্যেকটা বাঘের ওই প্যাডের সাইজ আলাদা হয় এই জন্য ওই প্যাডের মাটিগুলা তুলে নেয় নিয়ে মেপে মেপে দেখে হিসাব করে অনেক জটিল ভেজা মাটি হলে নরম মাটি হলে চেঞ্জ হয়ে যায় একই বাঘ দুইবার গণনায় চলে আসে কিন্তু আধুনিককালে বাঘ ভিন্নভাবে গবেষণা হয় তারা ক্যামেরা লাগায় রাখে ক্যামেরা রাখায় প্রত্যেকের গায়ে প্রিন্ট নেয় পৃথিবীতে যত বাঘ দেখতে আপনার আমার চোখে একরকম কিন্তু ডোরা টানার মধ্যে পৃথিবীর প্রত্যেক বাঘ স্বকীয় এইটা দেখে দেখে বাঘ গণনা করা হয় বাঘ নিজে জানেন কিন্তু বাঘ দেখে আমরা ভয় পাইলেও বিদ্যা আমরা জানি ঠিক না ভাই দিয়ে দুর্বল আমরা কিন্তু আল্লাহ বলছেন আহসানি তা কুইম আমি আল্লাহ তাকে একটা সুসামঞ্জস্যশীল ব্রেম দান করেছি যেইটা দিয়ে সে এইগুলা চিন্তা করতে পারে আল্লাহ হবে কথা সওয়াকা রব্বুল আলামিন বলছেন আমি তাকে কি করলাম সুসামঞ্জস্যশীল করলাম আমি রব্বুল আলামিন তাকে সওয়াক বানালাম সওয়াক মানে কি আপনার আমার চিন্তায় কুলাবে না কিন্তু আপনার আমার জন্য যা যা যেখানে দিতে হবে রব্বুল আলামিন সেখানেই সেটি দিয়েছেন সুবহানাল্লাহ ইলাইহি অনেক সময় আমি আমার প্রিয় ভাইদেরকে বলি ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমরা ইউনিভার্সিটি তো অনেক কিন্তু আপনাদের সাথেও নিশ্চয় আছে কিছু বন্ধু আছে আমরা আমাদের ভাষায় বলতাম ঘাউরা আপনাদের আছে ভাই এরকম যা বুঝান ও কিচ্ছু বুঝে না খালি উল্টা পাল্টা প্রশ্ন করে আছে না ইউনিভার্সিটি আমার একটা পরিচয় ছিল শুধু ডিবেটর না যত ধরনের উল্টা পাল্টা প্রশ্ন আছে সাইফুল্লা ভাইয়ের কাছে গেলে সোজা মানে আমিও কিছু কিছু প্রশ্ন মেঠো প্রশ্নের উত্তর যেরকম মেঠো দিতে হয় এই টাইপের ছিল একজন এসে বলছে সাইফুল্লাহ ভাই শুনলাম সোয়াব নাকি নূর আলো তো আপনার সোহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আকবর বললেন নাকি আসমান জমিন সব ভরে যায় বললাম হ্যা� তাই তো বলছে আমার জিজ্ঞাসাই তো এইটা আসমান জমিন সব যদি একবার বললে ভরে যায় এর পরে যখন আবার বলবো জায়গা কোথায় কথা ঠিক না ভাই আমি বললাম একদম এক্সাক্টলি গুড কোশ্চেন তুমি যে হলে থাকো হলের নাম কি বলে আমি জিয়া হলে থাকি বললাম তোমার রুম নাম্বার দুশো ষোলো বা দারুন ব্যাপার তোমার রুমে পাওয়ার কত লাইটের বলছে আমার রুমে টিউব লাইট লাগানো পাওয়ার জানি না আলোয় ফক ফক আমার ঘর আমি বললাম ভাই তোমার ঘর ভর্তি আলো হয়ে যায় লাইট দিলে হুম বললাম ঘর ভর্তি যদি আলো হয় খবরদার ওই ঘরের মধ্যে মোবাইলের আলো অথবা অন্য কোন আলো কোনো কিছু আর জ্বলাবে না কেননা ঘর আলোতে ভরা নতুন আলো জ্বলালে ঘর ভেঙে দেওয়ার সম্ভাবনা ও বলছে আপনি আমারে এদিক দিক বুঝাইয়া দিলেন বলে হ্যাঁ এদিক দিক মানুষ আল্লাহ 디 খলাকা ফাসাওয়াকা রব্বুল আলামিন একটা অদ্ভুত ব্রিলিয়েন্সই মানুষের মধ্যে দান করেন মানুষ ছাড়া কারোর মধ্যে ব্রিলিয়েন্সই নাই এটা বলার উদ্দেশ্য রব্বুল আলামিন বুঝাতে চান মাগারা কা বিরব্বিকাল কারীম তুমি যদি খোঁজার চেষ্টা করো তুমি তো তোমার মধ্যেই তোমার রবের নিদর্শন দেখতে পাও সুবহানাল্লাহ কত কিছু দেখতে পাই কিন্তু রবের নিদর্শন দেখতে পায় না ও কি দেখতেছি মিউনিসিপ্যালিটির থেকে ড্রেন কাটা হচ্ছে ড্রেজার নিয়ে আসছে ওই যে ওটা কি কি বলে এলিভেটার না এক্সেভেটার নাকি এরকম করে তুলে এরম করে আমি এরকম করে নি এরকম করে না দেখি অবাক কিন্তু আপনি আপনার হাতের দিক কোনো দিন দেখলেন না ডাক্তার সাহেব খুব পণ্ডিতি করেন আমার জ্ঞানে আমার বিদ্যায় আমার বুদ্ধিতে যদিও আপনাদের অনেকে লেখা খারাপ অনুরোধ করলাম লেখাটা সুন্দর করে না এখন অবশ্য আমাদের ডাক্তার ডাক্তাররা কম্পিউটারে লিখে দিচ্ছেন এটা ভালো এটা আমি সমালোচনা করে বলতেছি না কিন্তু ডাক্তার একটু বেকা করে লিখে মজা পাই আমরা এত কষ্ট করে পড়ালেখা করছি তোমরা একটু কষ্ট করে ওষুধের নাম জানো এই কষ্ট দিয়ে না আপনারা প্রিয় ভাইয়েরা তো যেটা বলছিলাম এই যে হাত আমি অনেক সময় বলি এই তিনটা নখ যদি আপনি আঙুল গাডার যে বেঁধে দেন পাঁচটা নখ আঙুলটা গাদার দিয়ে বেঁধে দেন এরপরে আপনাকে বলছে আজকে রাত্রের খাবার কি পাতলা ডাল আলু ভত্তা আর গরুর গোস আপনারে ডাল দিয়ে দিছে আর এই লোকগুলো বাদা বলছে হাত দিয়ে খাওয়া লাগবে তিনটা খেলা আর প্রেসক্রিপশন লিখবেন কোন দিক দিয়ে এই তিনটা নখ যদি বেঁধে ফেলা হয় আমি আমার রবকে চিনতে পারি না অথচ এই তিন নখের মধ্যে আমার রপকে চিনা হয়ে যায় শুভাঙাল মানুষকে রপুর আলামিন এরকম প্রেম দিয়েছেন আল্লাহই খলাকা ফাসাওয়াকা ফআদালাক আল্লাহ আদালাক বলে বুঝাইছেন আল্লাহ মানুষের মধ্যে একটা সুসামঞ্জস্যতা দিয়েছেন প্রতুতপূর্ণ মতিটা দিয়েছেন মানুষ একমাত্র এক্সেপশনাল যে তার বুদ্ধির প্রয়োগ নানান দিক দিয়ে করতে পারে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এক লোক গুলিস্থানের মরে ধরেন ভারে করে বাঙ্গি বিক্রি করতেছে বাંગી চেনেন ভাই বাંગી চিনেন তো বাંગી চিনেন না বলছে একটা ভাঙ্গি তিরিশ টাকা তিনটে একশো হিসাবে ভুল হয়েছে নাকি ভাই একটা ভাঙ্গি কত তিরিশ তিনটা কত একশো ওই লোক বলতেছে ভাই কি উল্টা পালটা হিসাব দিচ্ছেন আন্দাজি আপনার হিসাবে ভুল হচ্ছে বলছে কোন হিসাবে ভুল হচ্ছে না সব হিসাব ঠিক আছে বলছে আশ্চর্য কথা এক ভাঙ্গি যদি তিরিশ হয় তিন ভাঙ্গি একশো হয় কেননি বলছে আমি যা বলছি পুরাতন ব্যবসায়ী ভালো ভাউরা লোক তো ওই লোক বলছে আরে তো শিখানো লাগবে ঠিক করা লাগবে সাইজ করা লাগবে বলছে কেমনে বলছে শোনো এটা বাঙ্গি দেন দিছে তিরিশ টাকা দিছে দিয়ে বললো সে শোনেন আপনার বাঙ্গি তো সাইজে ছোট মনে হচ্ছে আমার বাড়িতে যাইয়ে এক ভাঙ্গি দিয়ে কী হবে আরেকটা বাঙ্গি দেন দিয়েছে আরেকটা দিয়ে তিরিশ টাকা দিছে দিয়ে বললো বাঙ্গি আবার কবে পাই না পাই এত সুন্দর বাঙ্গি অতএব আরেকটা দেন নিশ্চয় তিন বাঙ্গি দিয়ে তাকে আরো তিরিশটা দিছে দিয়ে বলছে মুরব্বি বাঙ্গি নিছি কয়টা তিনটা টাকা পাইছেন ফুল হয় বলে গোনেন গুনছে গুনে টুনে দেখে নব্বই টাকা বলছেন প্রথমেই বলছিলাম না এক বাঙ্গি তিরিশ তিন বাঙ্গি একশো কি উল্টা পাল্টা বলেন টাকা দেয় নব্বই বলছে পুরাতন ব্যবসায় হিসাব ঠিকই আছে আরে নব্বই টাকা গুনেও বলে হিসাব ঠিক আছে কি মাথা ঠিক আছে নাকি না বলছে বাবাজি আমি যদি এক বাঙ্গি তিরিশ আর তিন বাঙ্গি নব্বই বলতাম তোমার মতো লোক তিন বাঙ্গি কিন্তু সকাল থেকে হিসাবের মায়ের পেয়েছে বাঙ্গি বেচা শেষ আল্লাহ রাবুলিন বলছেন আল্লাহ কে তোমাকে তোমার রব থেকে তারপরে ফিরাই রাখলো তুমি তোমার রবের কাছে তারপরেও আসলে না তুমি তোমার রবকে চিনলে না আল্লাহ রাবুল আমিন বলছেন ভালো করে খেয়াল করেন রকব্লেমিং বলছেন ফ্রি আইয়ে সু রতিম্মা সার আত্মাক রকব্লেমিং তোমাকে তার যেরকম ইচ্ছা সেরকম করে তোমাকে সৃষ্টি করেছেন অনেক সু উদাহরণ দিয়ে বলে নাকটা যদি দিক হয়ে থাকতো উপর দিকে নিঃশ্বাস নিঃশ্বাসও তো নেওয়া যায়তো কিন্তু একটু কল্পনা করলে দেখা যাবে দিক হইলে আসমান থেকে বৃষ্টির পানি যখন পড়তো আপনি যখন সাওয়ারের নিচে দাঁড়ায় থাকতেন গোসল করতেন নাকের মধ্যে আপনাকে খেমনি মজবুতি আলাদা করে বাইন্দা রাখা লাগতো মুসিবতের বাজার হয়ে যেত আপনার জন্য ঠিক না আপনারা আমার থেকে ভালো জানেন আপনাকে যখন দুইজন বন্ধু মারামারি লাগায় মাথার মধ্যে বাড়ি দিয়েছে স্কালের মধ্যে বাড়ি দিয়েছে লোকজন বলে মাথা ফাটে গেছে আসলে মাথা ফাটা বড় ডেঞ্জারাস এই মাথাটা যদি বেলের মতো এক খণ্ড ছোট্ট একটুখানি এক খণ্ডে এক লেয়ারে যদি হতো তাহলে মগজ টগজ সব যখন তখন বের হতো কিন্তু কতগুলা ছোট 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 জিনিসকে রব্বুল আমিন জড়ো করে আপনার জন্য এই মাথাটা বানায় দিলেন রব্বুল আমিন এই জন্য বলছেন বি আল্লাহ বলছেন আল্লা বান্দা তুমি কি তাও তোমার রবের দিকে ফিরবে না তোমার রব তোমাকে যেরকম ইচ্ছা সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছে আমাকে সুভার আনন্দ আমি আমার মেয়ে ছোটটা সে আমাকে একটা ধাঁধা ধরছে ওর বই সাড়ে তিন বছর বলছে বাবা বলতো একই বাটির মধ্যে সাদা বল আবার কালো বল বিশ্বাস করে আমি এটা বুঝতে পারিনি একই বাটির মধ্যে সাদা বল কালো বল পর মাকে বললাম এই সাড়ে তিন বছর এগুলো কোত্থেকে কি শিখতেছে আমারে ধাঁধা ধরে বলল এটা আবার কোনো ধাঁধা হলো নাকি তোমার চোখ চোখের মধ্যে যে সাদা আবার কালো এটা একটা বাটি চিন্তা করছেন আপনি রব্বুল আলামিন আপনার আমাকে কি সুন্দর করে রব্বুল আলামিন সৃষ্টি করলেন রব্বুল আলামিন বলছেন এই জন্য লা বেল তুলকালিবোনাবিদ্দিন ওয়া কুমলা হাফিজিন আমার বান্দা এত প্রকাশ আসার পরেও এত বোঝার পরেও আমার বান্দা তারপরেও দিনকে অস্বীকার করে আল্লাহ এরপরে হুমকি দিয়ে বলছেন সাবধান হয়ে যাও আমি রব্বুল আমিন তোমার জন্য জানাই দিলাম তুমি যদি দিনকে অস্বীকার করো তোমার কিন্তু যাওয়ার জায়গা নাই ওয়া ইন্না আলাইকুম লা তোমার জন্য संरक्षक আছে কি রামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলু দুইজন ফেরেশতা আছে যারা তোমার কাঁধের মধ্যে দাঁড়িয়ে-দাঁড়িয়ে সব সময় খবর নিচ্ছে সব কিছু লিখে রাখছে রব্বুল আলামিনের দপ্তর থেকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই ঠিক কি না ক্লাসে বন্ধু উপস্থিত অতএব ক্লাসে তো প্রক্সি দেওয়া যায় আছে না ভাই দেন না আপনারা সুবান এত ভালো আপনারা আল্লাহ আপনাদেরকে আরো ভালো করুক সুবান আল্লাহ ক্লাসে প্রক্সি দেন না আয় হা আমরা সত্তর জন নিয়ে ইউনিভার্সিটিতে প্রক্সি মারছি আমাদের এক স্যারই ছিলেন ওনার জীবনে কোনোদিন ছাত্র ছাত্রদের দিক তাকায় হাজিরাই নেই না কারণ স্যার জানতো তাকালেই সব হুজুর ধরা খাবে আমরা হুজুর ছিলাম না প্রিয় ভাইয়েরা খবরদার এই যে কেমন কাটিবি না আমুন আমায় আপনি যা করছেন রব আপনার কাছে এটার একটা হিসাব রাখবেন প্রিয় ভাইরা ওই হিসাবের ভয় করতে হবে প্রিয় ভাইরা আপনি আল্লাহ আরব্ব বলে দেওয়া এক চমৎকার পরিবেশের মধ্যে গণিত হয়েছেন যে জ্ঞান হয়তো অনেকে পড়ে পড়ে আলাদা করে অর্জন করতে হবে আর আপনার পাঠ্যসূচির মধ্যে আহ্লাদি খোলা থাকা ফাঁসা আপনি যত খোলেন যত ব্যবচ্ছেদ করেন যত পড়েন তত আপনি বিস্ময়ে বিস্ময় হয়ে যান পুরা পৃথিবীর শুধুমাত্র কিডনির যে ছাঁকনির বিজ্ঞান এইটুকু বললে তো ডাক্তার কোনোদিন থেকে কল্পনা করলে আমি আপনাকে কি বলবো যা বলতেছি আমার সবসময় স্মরণ হচ্ছে যে এই জ্ঞান তো আপনাকে দেওয়ার কথা নাই কিন্তু মুমিনিন এটা আপনাকে স্মরণ করায় দিচ্ছি যেন ভাই আপনি আপনার আমার জীবনটা আমাদের মতো করে এই দায়িত্বশীলতার মধ্যে নিয়ে আসতে পারে প্রিয় ভাইরা এই বলবো ডাক্তারদের জীবনে সর্বশেষ কথা প্রিয় ভাইরা চার পাঁচটা দিক খুবই গুরুত্বপূর্ণ আপনি বিদ্যার সাথে ইসলামে অনুশাসনে যদি নিজের জীবনকে আগায় নেন আপনি যদি জিদ্দার বিদ্যার সাথে একজন দায়ার ভূমিকা নেন জানি একাই তো জানি না মাসলে হবে না আমার রুমে তিন রুম সালাত আদায় করে না আমি পাঁচ বার তো সালাত আদায় করেই যাচ্ছি কেমনে সম্ভব এটা আমার ওই ভাইয়ের জন্য কি চিন্তা থাকবে কি ফিকির থাকবে একজন অন্যায় সম্পর্কের সাথে জড়িত আপনি কিভাবে তাকে ফিরাবেন ওই লোক জাহান নামে যাচ্ছে আপনি জেনে বুঝে আপনার রুমে আগুন লেগে গেছে আপনি শুধু আপনার ব্যাগ নিয়ে টাকা নিয়ে মোবাইল নিয়ে বের হয়ে যাবেন অসম্ভব তাহলে আপনি যদি এইটা মনে করেন যে আমার বাকি তিনজন জাহার নামের দিকে যাচ্ছে আমি একাই খেলে জান্নাতের মসজিদে যাচ্ছি বাকি তিনজন জাহান নামে কেমন সম্ভব একজন ডাক্তার যখন একজন দায়ী হবে দুনিয়ায় সবচেয়ে বড় প্রভাব বিস্তার করতে পারে এর উজ্জ্বল নমুনা ডাক্তার জাকির নায়েক ঠিক না ভাই উনি তো উনি আলাদা উনি আসমান থেকে আল্লাহ ধাপ করে ইন্ডিয়ায় নামায় দিয়েছে উনি আসমান থেকে আসছিল তো না উনার মেডিকেলে যে সাবজেক্টে পড়াইছে আপনারা তো সেই সাবজেক্টে পড়েন না তাহলে কেন আমি আমার মন বড় করতে পারি না কেন আমি একজন দায়ী হতে পারি না কেন অপরকে আমি কাছে টানতে পারি না কেন আমি নৈতিক মানুষ হতে পারি না এটা কিন্তু আমাদের প্রশ্নের জায়গা নিজেকে প্রশ্ন করতে হবে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে দুইটা লেয়ারে পরামর্শ প্রিয় ভাইরা এক নম্বর আমার মেডিকেলের ভাইদের জন্য বলবো শিক্ষা এবং অধ্যয়ন এর কোনো বিকল্প নাই এটা ইসলাম আপনাকে নির্দেশনা দেয় যে আপনি শিক্ষা এবং অধ্যয়ন এটা আপনি জ্ঞান অর্জন করবেন এটার মধ্যে ঢুকে যাবেন আমাদের একজন স্যার ছিলেন আমাদেরকে বলতেন একটা ফাক্কুর ও একটা ইউনিভার্সিটি মানে কি ইউনিভার্সিটি তোমাকে পূর্ণ জ্ঞান দিবে না কিন্তু তাফাক পুরা তাদাব্বুর তোমাকে রিসার্চ ম্যাথোডোলজি জানাই দিবে তোমাকে কিভাবে জ্ঞান অর্জন করতে হয় তার দুয়ারটা উন্মোচন করে দিবে তোমাকে পদ্ধতিটা বাতলায় দিবে কিন্তু তোমাকে এখান থেকে আর্ন করতে হবে নিতে হবে কেবল পাস করার জন্য পড়া হতে পারে না শেখা বোঝা জ্ঞান অর্জন করা নিজেকে চৌকস বানানো উম্মার খেদমত নিজেকে নিবেদিত করা এই জন্য যদি নিয়ত হয় তাহলে হবে হবে। খালি পাস করা করতে দুই নম্বর সময় ব্যবস্থাপনা আপনারা চমৎকার সময় ব্যবস্থাপনা করেন কিন্তু আপনার সময় ব্যবস্থাপনায় ইসলামের পাঠ কতটুকু সেলফ ডেভেলপমেন্ট কতটুকু আপনার আমলিয়াতের জিন্দি কতটুকু দাওয়াতের জিন্দেগি কতটুকু ইসলাম জানা কতটুকু এটা আপনার সময় ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে আপনি যদি মনে করেন আপনার সময় ব্যবস্থাপনায় কেবল মাত্র কোন সাবজেক্ট কখন পড়বো কোনটাই পাস করব কোন সময় মেডিকেলে যে ওই জায়গায় কি বলে সাথে যে সারদের সাথে সহযোগী হবো এইটুকুই নয় সময় ব্যবস্থাপনায় আপনার ইসলাম থাকতে হবে নিজের মান উন্নয়ন থাকতে হবে নৈতিক ব্যবস্থাপনা থাকতে হবে তিন নম্বর প্রশিক্ষণ এবং ক্লিনিক্যাল অভিজ্ঞতা এর কোনো বিকল্প নাই প্রিয় ভাইরা প্রশিক্ষণ নেওয়া যেখানেই ভালো কিছুর প্রশিক্ষণ হয় এটা থেকে আপনাকে অর্জন করতে হবে ক্লিনিক্যাল অভিজ্ঞতা ছাড়া কখনো একজন ডাক্তার কখনো প্রপার ডাক্তার হয়ে উঠতে পারেন না এই ক্ষেত্রে আপনাদের টিচার আপনাদের যারা সমন্বয় করেন এইগুলো বিষয় তাদের সাথে সমন্বয় করে এখন থেকে আপনাদেরকে একটা প্রিপেয়ার প্রি প্ল্যানিংয়ের মধ্যে যেতে হবে আগে শেষ হোক тип শেষের দিকে দেখা যাবে এই দেখা যাবে করতে করতে এমন হয়ে যাবে লেজে গোবরে একটা বের হয়ে গেছেন আপনি যার কোনো জায়গায় আর জায়গা নাই তখন দলবাজি করা লাগে তখন চাটা লাগে আমরা চেটে আগাতে চাই না আমরা এখন যোগ্যতায় আগাতে চাই ঠিক কি না অথবে চাতার দিন শেষ চাটার দিন শেষ করলে কি করতে হবে নিজের ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে প্রশিক্ষণে এগোতে হবে ক্লিনিক্যাল অভিজ্ঞতা নিতে হবে সুস্থ জীবন যাপন খুব সাংঘাতিক বিষয় এটা আমরা অসুস্থ জীবন জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছি আপনাদেরকে একটা কথা বলি মনে কষ্ট নিন না আমি আপনাদের রুম টু রুম অনেক সময় ভিজিটে গেছি আপনার রুম তো এটা আপনার রুম নয় বুঝি আপনার রুম তো বাড়ির রুম রুম আপনার তো নিজের রুম কিন্তু এটা যতদিন পড়ালেখা করছেন এটাও তো আপনার রুম মেডিকেলের ছাত্রের রুম এরকম ময়লা থাকতে পারে হ্যাঁ ফ্যান লাগানো আছে যেটা ওই স্বাধীনতার বছর থেকে আজ পর্যন্ত কোনোদিন বসে না জাল সাবে ঘর ভরে গেছে আপনি জানেন না এটা আপনার মধ্যে প্রভাব পড়ে কেননা আল এই জ্ঞান যেটা অর্জন করছেন আল্লাহ দি খালাকাতা ফাসাওয়াকা এই জ্ঞান নিচ্ছেন আপনি এটা আল্লাহ নূর এটা ময়লা জঞ্জালে আসে না অন্তর পরিষ্কার রাখতে হয় পরিবেশও পরিষ্কার রাখতে হয় এটা আপনাকে এনসিওর করতে হবে ইউনিভার্সিটিতে আপনাদের আছে কিনা আমাদের ইউনিভার্সিটিতে সবচেয়ে নোংরা রুম ফিস্টের দিনে আর সবচেয়ে পরিষ্কার রুমে পুরস্কার দেওয়া হতো পরপর পাঁচ বছর আমার রুম পুরস্কার পাইছে পরিষ্কার পরিচ্ছন্নতার আর আমাদের আরেক বড় ভাই ছিল পরপর পাঁচ বছর ঝাঁটা পাইছে এত মহিলা এটা ভাই সুস্থ জীবন যাপনের একটা পার্ট পার্ট অফ ইউর লাইফ সুন্দর্য পরিষ্কার থাকা সাফ থাকা এই জন্য বলা হয় আর তুহুরু শত্রুল ইমান এটা আপনার ইমানের অংশ প্রিয় ভাইয়েরা এরপরে আপনাদেরকে বলবো যোগাযোগ দক্ষতা এখন থেকে আপনার একটা সার্কেল লাগবে যোগাযোগ দক্ষতা টিচার ছাত্র রুগী তাদের সাথে আপনার একটা যোগাযোগ থাকবে যে যোগাযোগে আপনাকে একজন দক্ষ মানুষ করে তুলবে আপনার পরিচয় থাকবে এমন কোন জায়গা নাই যে জায়গার সাথে আপনার পরিচয় নাই এরকম একটা নেটওয়ার্কিং এই যে সামনেই বলতেছি আপনাদের আমাদের ডক্টর নুরুল্লাহ ভাই আছেন সুহান যেখানেই যাবেন চিটাং মেডিকেলের মানুষ উনি কিন্তু বাংলাদেশের সকল সেক্টরে সকল ডাক্তারের সাথে ওনার পরিচয় আমরা অবাক হয়ে যাই ডাক্তার না এমন কোন হুজুর নাই যে হুজুরের সাথে ভাই সম্পর্ক নেই সকল হুজুরদের সাথে এই নেটওয়ার্কিং এই যোগাযোগ যোগাযোগ কি করে আমাদেরকে অভিজ্ঞ করে তোলে এবং আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত করে আমি আমার তরুণ ভাইদের জন্য বলবো সর্বশেষ বলবো নৈতিক এবং পেশাদারিত্ব পেশাদারিত্বর থেকে বড় নিয়ামও তার কিছু নাই পেশাদারিত্বর বিশাল উদাহরণ অহুদের যুদ্ধে মুসলমানদের এক পর্যায়ে পরাজয় হয়েছিল কেন পেশাদারিত্বের অভাবে নবীজি বলছেন তারাই থাকবে আমাদের চোখ যদি পাখি খেয়ে ফেলে তাও নামবে না ওরা দেখলো ইসলামের বিজয় হয়ে গেছে এখন গনিমত কুরানো লাগবে পিছন্দে খালেদ বিন ওয়ালিদ আক্রমণ করলেন সত্তর জন মানুষ শহীদ হলেন পেশাদারিত্ব ছিল না ওই জায়গাতে তারা কিন্তু হুকুম মানছে কিন্তু পেশাদারিত্বের অভাব নবী যা বলছেন তাই অথব যে কোনো পেশায় যে কোনো কাজে আপনার পেশাদারিত্ব এমন জায়গায় যাবে এটা যেন আইকনিক হয় এটা যেন নীতি আপনার কাছে নীতির আপনি মডেল যেন হন এই জন্য নৈতিকতা এবং পেশাদারিত্ব এটা সমন্বয় লাগবে সাথে সাথে রুগীরা আমরা যারা আপনারা ডাক্তার আমরা রুগী আমরা আপনাদের কাছে কতগুলো জিনিস আমি নিজে চিন্তা করছি আপনারা যদি অ্যাডভাইস দেন সেই রকম কাজ হবে ভাই সেই রকম লেভেলে আমাদের কথা তো হুজুর কিন্তু আপনি যখন বলবেন একটা জিনিস রুগী আসছে তার স্বাস্থ্যের যত্ন নেয় না আপনি খালি প্রেসক্রিপশন করে দেন একজন চাচা বলছিল তার ডাক্তার বন্ধুকে যে দোস্ত তোর রুগীদের অবস্থা কিরকম কয় প্রথম দিকে তো রুগী ছিল না এখন দিনে পঞ্চাশ ষাটটা আলহামদুলিল্লাহ কয় তুই এটা বাজে ডাক্তার এত বড় কথা বলে আমি আমার ট্রিটমেন্টে ভালো হয় জন্য তো আসে কয় ভালো হলে ওইগুলো রুগী আবার আসে কেন দুই মাস পরে তুই না ভিজিট লেখছিস প্রথম ভিজিট সাতশো পরের বার পাঁচশো পরের বারে রুগী এত কেন বেটা তুই চাচ্ছিস কিনা আগে মন থেকে যে রুগী যেন না আসে সেই ব্যবস্থা কর বেশি রুগী আসা তোর জন্য ভালো না এটাকে আপনারা ক্রিটিসাইজ করতে পারেন এটা ডিফারেন্ট যুক্তি দিতে পারেন কিন্তু এটা বোঝানোর জন্য বলছি স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রে আপনি একটু পরামর্শ দিবেন আপনাদের কথা কিন্তু শুনবে রুগীরা দুই নম্বর চিকিৎসা করানোর প্রতি উৎসাহ দিবেন অনেকে আল্লাহ ভরসা নেব পরে নেব ইনশাল্লাহ আল্লাহ তাবাক ভাই এদিকে ওনার আস্তে আস্তে এমন অবস্থা শেষ অবস্থায় আসে ডাক্তার আর পারতেছি না আপনার আল্লাহ ভরসা কই গেল আল্লাহ ভরসার সবচেয়ে বড় দিক চিকিৎসা নেওয়া নবী করিম সাল্লাম উৎসাহ দিয়েছেন অতএব চিকিৎসা নিতে উৎসাহিত করতে হবে এই পরিবেশ আপনাদেরকে করে দিতে হবে তিন নম্বর স্বাস্থ্যকর খাদ্য এটা বিরাট বড় একটা নিয়ামত আপনি শুধু প্রেসক্রিপশন বলে দিচ্ছেন কিন্তু স্বাস্থ্যকর খাদ্য আমাদের মানুষ গ্রহণ করে না অথবা নিরাপদ খাদ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটা গোপন তথ্য দেই বাংলাদেশে যেই দুইটা একটা সবজি আর একটা ফল সবচেয়ে ডেঞ্জারাস নাম বলেন নাম বলে একটা বলেন ভাই সাহস করে ফলের আগে বলেন সবচেয়ে ডেঞ্জারস ফল আপেল কমলা বলছেন এটা আর একটা সবজি আমি আপনাদের কাছে একদম অথেন্টিক সোর্স থেকে বলতেছি প্রাকৃতিক কৃষি যারা করেন তাদের মাধ্যম দিয়ে জেনে বলতেছি সবচেয়ে ডেঞ্জার ফলের নাম হচ্ছে তরমুজ আর সবচেয়ে ডেঞ্জার সবজির নাম হচ্ছে বেগুন একটা বেগুনে বিষ না দিলে ওভার নাইটে পোকা ধরে একটা তরমুজে বিষ না দিলে এক রাত্রে শেষ হয়ে যেতে পারে জমির নিচে মাটির সাথে লেগে পচে যেতে পারে এত পরিমাণ কেমিক্যাল এত পরিমাণ বিষ দেয় যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী একুশ দিন পরে এটা বিক্রি করার কথা কিন্তু আগের রাত্রে দিয়ে পরের দিন দেয় তরমুজ খায় বিষ খায় বেগুন খায় বিষ খায় ফল খায় বিষ খায় আপনারা মানুষকে উৎসাহ দিবেন নিজেরা কিছু বাগান করার চেষ্টা করেন রুগী যে আসবে তাদেরকে আপনি কি কৃষক কিনা আপনার লেয়ার কি অথবা আপনি আপনার জন্য বিষ খাচ্ছেন কিনা আপনি বিষ দিচ্ছেন বেগুনে কিন্তু আপনার সবজির কলা আপনি মনে করছেন হেলদি ফুড খেতে হবে। কিন্তু আপনি বেগুনের চাষি আর আপনি কলা খাচ্ছেন বিষ কলা আলা আপনাকে বিষ খাওয়াইছে আপনি কলা আলারে বেগুন খাওয়াইছে অথবা প্রিয় ভাইয়েরা এটা সামাজিক দায়িত্ব হিসেবে খালি ডাক্তারি প্রেসক্রিপশন করে দিলাম না স্বাস্থ্যকর খাদ্যের ক্ষেত্রে উৎসাহ দিবেন আর আমার ওস্তাদ বলতেন আপনাদেরকে বলে দেই প্রেসক্রিপশনের সাথে একটু নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনটা বলে দিবেন যে ভাই একটু মধু খেন সকাল সন্ধ্যা একটু কালো জিরাটা খেন ইমিউন সিস্টেম বিল্ড আপ করবে একটুখানি আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকে অনুযায়ী একটু লাউ খেন কথার কথা বলতেছি এটা কি হবে একটা বারাকা হবে তার জীবনে এইটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো মানসিক স্বাস্থ্য এটার ক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে রুগীর উপরে খালি আপনি ঘুমের ওষুধ মারিয়ে যাচ্ছেন মারিয়ে যাচ্ছেন হম ফ্রেন্ডজিট মেরে যাচ্ছেন রাত্রে মনে করছেন বিরাট শান্তি পেয়ে যাবে কিন্তু আর মনের ভিতরে অস্থিরতা অপবিত্রতা মন আল্লামুখী না আপনি যদি আদর্শ ডাক্তার হন এই জায়গাতে আপনি একটু তাকে প্রেসক্রাইব করে দিতে পারেন একটু পরামর্শ দিয়ে দিতে পারেন কারণ সে তো আপনার কাছে ঠেলায় পরে আসতে আপনি যা বলবেন তাই শুনবে এখন এরকম লেভেলে আছে অতএব মানসিক স্বাস্থ্য আর একটা বিষয় বলবো প্রতিরোধমূলক চিকিৎসা আপনি তাকে কি না করলে আপনি এখান থেকে বাঁচবেন এই গাইডেন্সটা একটু বলে দিবেন মানে এই জন্য এরকম যেন চাহিদা না হয় যে এটা ভালো হলে ও ওষুধ দিয়ে তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে এরকম ইন্ডিয়ায় এক ডাক্তার একবার বলছিল যে ওষুধের সাথে যদি খাদ্যের এইগুলাই বদলানো লাগে তো ডাক্তারকে জন্য আছে এটা যা চাই তাই খা খালি আমার ওষুধ খা রুগী খুশি কিন্তু এই রুগী জীবনেও সারে না এরকম ডাক্তার আমাদের হওয়া যাবে না প্রিয় ভাইয়েরা তা আমি আপনাদের কাছে এই বিষয়গুলি বললাম যে বিষয়গুলি আপনাদের জানা কিন্তু তারপরে আপনাদের কাছে নিবেদন দিলাম সাথে সাথে যে কথা বলে শেষ করবো প্রিয় ভাইয়েরা নবী করিম আলহি আলহিউসাল্লামের আদর্শের মধ্যে আমাদের জন্য মুক্তি আছে শেষ কথা একটু দিল দিয়ে একটু মন দিয়ে একটুখানি বোঝার চেষ্টা করেন আল্লাহ আরব্দুল্লামিন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে আমাদের জন্য কীরকম নিয়ে আমদ বানালেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তো সেই নবী যেই নবী করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের ব্যাপারে আল্লাহ নবীর এক সাহাবী বলছেন নবী আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম সারারাত সাল্লাহতালাই সারারাত কিন্তু সেই সাহাবী বলছেন শিজ নবীজি একটা আয়াতে কারিমাই পুরা রাত করছে সাহাবি বলতেছেন নবীজি পড়লেন ইন্ত আজিব হুম ফাইন না হহু আয় বা দুঃখ ও ইন্তা ফির আল্লা হুম ফাইন না কান্তা আজিজুল হাকিম হে আল্লাহ আপনি যদি আপনার বাংলাদেরকে শাস্তি দেন তাও এরা আপনার বাংলা আর আপনি ক্ষমা করে দিলে কেউ ধরার নাই আপনাকে নবী সারা এই আয়াতে ক্যারিমা পরে নামাজ শেষ করলেন সাহাবি বলতেছেন আবুজা সকাল হলে আমি তাকে বললাম ইয়া রসুল

আপনি ভাবছেন আমি ভালো মানুষ হব নবী ভাবছেন আপনি কিভাবে ভালো মানুষ হবেন আপনার থেকে বেশি নবী ভেবেছেন আপনার আমার জন্য সেই নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াকফিদ জানা হাকা লিমানি তাবাহিনাল মুমিন হে নবী যারা মুমিন তাদের জন্য আপনার দয়ার হাত গুলাকে আপনি প্রসারিত করে দেন আমার এইটা বলার উদ্দেশ্য ভাই যার আদর্শে যেখান থেকে ভালো মানুষ হওয়ার মোটিভেশন নেওয়ার চেষ্টা করি যত বক্তব্য শুনি এইগুলা বেশিক্ষণ কাজ করবে না একটা জিনিসই কাজ করবে নবীর চরিত্র অধ্যয়ন নবী পড়া নবীর সুন্নাত নিজের জীবনে ধারণ করা ইনশাআল্লাহ আল্লাহ এটা আপনাকে এমন গ্রেট মানুষ বানাবে এমন মহান ব্যক্তিতে পরিণত করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন অথয়ে আমার মেডিকেলের ভাইদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আসেন না আমরা নবী করিম সাল্লাহামের সিরাগুলা পড়ি আমার নবী করিমের লাইফ স্টাইল অনুযায়ী নবীর জীবন দিয়ে সাজানোর জন্য চেষ্টা করি আপনার বড়দেরকে আপনি সম্মান করতে চান না আপনি ছোটদেরকে স্নেহ করতে চান না ছোটদেরকে আপনি নিয়ে র‍্যাক দেন বড়দেরকে আপনি অসম্মান করেন পিছনে কথা বলেন অথচ আপনার নবী শেখাচ্ছেন বড়কে সম্মান করে না ছোটকে ইজ্জত দেয় না টিচারকে মোয়াল্লিম নবীজি বলেছেন বয়স্তু মোয়াল্লিমান আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি যিনি আপনাকে শিখাচ্ছেন আপনি তাকে মূল্যায়ন করছেন না উল্টা পাল্টা আচরণ করছেন জ্ঞান কিন্তু এত সহজ নয় এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা নবীর আদর্শের মধ্যে সবচেয়ে চমৎকার আদর্শ সবচেয়ে সুন্দর আদর্শ ঢুকানো আছে অতএব আমরা যদি নবী চরিত আমার জীবনে নেই আমাদের জীবনে নেই ইনশাআল্লাহ আল্লাহ আমরা একটা পরিবর্তিত সুন্দর মেডিকেল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ যে আমরা চাই তা আমাদের একটা চমৎকার মেডিকেল হোক যেখানে বৈষম্য থাকবে না চাটুকারিতা থাকবে না দলবাজি থাকবে না দলের নামে বেহায়াপনা অসভ্যতা বর্বরতা ছাত্র নিপীড়ন সিট দখল যোগ্য মানুষকে যোগ্যতার মর্যাদা না দেওয়া এইগুলো থাকবে না এরকম সমাজ আপনারা চান যদি এইটা চান তাহলে আমাদের নিজেদেরকে রসুল্লা তরিকা অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী রবকে চিনে আমাদেরকে দুনিয়ার বুকে চলাচল করতে হবে লাস্ট তিরিশ সেকেন্ড বলি রব তো তিনি যিনি আপনাকে আমাকে জিরো থেকে সুসামঞ্জস্যশীল করে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন এই পর্যন্ত নিজ কুদ্রতে নিয়ে আসছেন এটার ক্ষেত্রে আপনার ব্রেন আমার ব্রেন আপনার আমার প্রচেষ্টা আপনার আমার চিন্তা এইগুলো একটা লেয়ারের পরে যুক্ত হয়েছে কিন্তু এমন একটা লেয়ার ছিল যেই সময় আমার চিন্তা বিবেচনার কিচ্ছু ছিল না আল্লাহ অটোমেটিক আমাকে সফটওয়্যারের মতো এই সিস্টেমের মধ্যে ঢুকায় নিজে রব আপনাকে আমাকে নার্সিং করেছেন সোহান আল্লাহ বলেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম কেঁদে দিলাম ওয়া 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 নার্স শেষে বলল যে যদি ওনার হুঁশ নাই কিন্তু বুকের কাছে নিয়ে যাও দুধটা খাবে ঠান্ডা মাথায় মায়ের বুকের কাছে আপনাকে নিয়ে গেল আপনি রোদ চিনেন না বর্ষা চিনেন না আলো চিনেন না বাতাস চিনেন না আপনি দুনিয়ার দিন চিনেন না রাত চিনেন না খাট চিনেন না মাঠ চিনেন না মা চিনেন না খালা চিনেন না মায়ের বুকের কাছে নিয়ে কোনো রকম শুধু নিপিল বরাবর মুখটা দিল আপনি জিব্বা দিয়ে চুষে সুছে খেতে শুরু করলেন কোন ভেবে দেখেছেন কে আপনার মধ্যে চুষার জ্ঞান দিল আপনার মধ্যে চুষার জ্ঞান দিল কে আপনাকে এই দুধ গিলার জ্ঞান দিলো কে আপনার মধ্যে এটা ঢুকায় দিল আলমনাজ আল্লাহ আইনাইন ওয়া লিসানাও ওয়া শফাতাইন ওয়হদাইনাহুম নাযাইন আল্লাহ বলছেন আমি রব চোখ দিছি আমি রব দুইটা ঠোঁট দিছি জিউবা দিছি ও হাদাই নজদের একদল লোক বলছেন নজ মানে মায়ের স্তন মায়ের স্তনের দিকে যাওয়ার হেদায়েত দিছি আমি রব আমি আল্লাহ ওই আলমে আরো জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ তুমি রব দুঃখ আমি তোমাদের রব নয় কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করবো মান রব দুকা এখন ওখানেও রব এখানেও রব রবের পরিচয় কোথায় পাবি প্রাণ খোলো

بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وما والاه ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم بعثت بين يدي الساعة بالسيف وجعل رزقي تحت ظل رمحي

তিনি বলেছেন খেজুর গাছের গৌড়ি তার জন্য কেঁদে উঠেছে নেকড়ে বাঘ তার সামনে কথা বলেছে এবং তার হাতে খাবারের টুকরাগুলো অথবা তার সামনে পাথরের নুড়িগুলো তাজবি বলে উঠেছে এবং পাহাড়ে যখন তিনি উঠেছেন তাকে পেয়ে আনন্দের আতিশয্যে যাবারে প্রকম্পিত হয়ে উঠেছিল আন্তল্লাজি হ্যানল জামাদুবিহি ওয়াসাপাওয়ালে কাল হায়ানো ইয়াবা বল জিজ ও ইউস মার্বেল হ্যানি নি হ্যানি ও বুকাহু শওপান ইলা লোকে কবি বলছেন আপনি সেই ব্যক্তি জড় পদার্থগুলো আপনার ভালোবাসায় কেঁদে উঠেছে এবং প্রাণীগুলো যখন আপনাকে দেখেছে তখন তাদের কষ্টের কথাগুলো বলাচ্ছে খেজুর গাছের গড়ি আপনার বিয়গে কেঁদে উঠেছে যখন সে বুঝেছে যে আপনি আর তাকে আগের মতো করে সেই সংস্পর্শ প্রদান করবেন না আজ আমরা এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে এসেছি এখানে আলোচনার মধ্যে আল্লাহ সব হানুমাতা বারো কাদান করুন শত্রু এবং বন্ধু নির্বিশেষ সবাই তার প্রশংসায় পঞ্চমুখ মোস্ট প্রবলি হি ইজ দি অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি হু হ্যাজ ক্রিয়েটেড সো মাচ রেভলিউশন অ্যান্ড ভাইব্রেশন হুইচ ইজ আনম্যাচেবল টু এনিওয়ান ওয়ান ইনকম্পেয়ারেবল টু এনিওয়ান এটা ভাবাই যায় না তিনি যে ভাইব্রেশন তৈরি করেছেন মানব জীবনে মানব ইতিহাসে তিনি যে মুভমেন্ট তৈরি করেছেন বদর বদরযুদ্ধের ঠিক প্রাকালে আবু জাহালের কাছে নির্জনে নিবৃত একজন ব্যক্তি আসলেন এবং বললেন ইয়া আবু জাহল আপনি এবং আমি এখানে একা আর কেউ নাই আপনি আনহা আপনি আকবর প্লিজ এই ব্যক্তি সম্পর্কে আপনার মূল্যায়নটা বলুন তো আবু জাহাল তাকে দেখলো যে কেউ নাই আবুজল আবুজাল বললো হিজ

যেন ভোরের আলো এটি অনেক উঁচুতে এবং সবাইকে সমানভাবে আলো দিয়ে যায় তার জীবনী এতটা স্নিগ্ধ এবং আতর সমৃদ্ধ এবং যে শত্রুরা পর্যন্ত তার স্বীকার করতে হয়েছে আর শত্রুরা যার পক্ষে কথা বলে তিনি তো প্রকৃত মর্যাদার অধিকারী শত্রু তার বিপক্ষে কথা বলতে পারে না কোনো পয়েন্ট খুঁজে পায় না যখন তিনি হাস যখন তিনি কাঁদেন অথবা একটু ভ্রুকুটি করেন ভ্রুকুষ্ঠিত করেন তখন দ্যাট উইল বি ড্যামেজিং ফর আদার্স যার দিকে তিনি ভ্রুকুণ্ঠিত করেছেন তার জন্য এটা শেষ ওয় ইজ আম তসম ও আর তিনি যদি একবার হেসে ওঠেন তাহলে বুঝতে হবে যে হি ইজ গোয়িং টু গিভ আস হিউজ ব্লেসিংস সামান এমনিতেই যখন পুরুষরা হাসি তখন নারীরা সেখান থেকে তখন নারীরা সেখান তার পজিটিভ মেসেজ গত গতরাতে আমি যখন বাসায় ঢুকলাম আমার মেঝমে আসলো আমি বললাম কেমন আছো তখন এসে বললো বাবা আজকে শর্মা খাবো আমি বুঝলাম নারীরা বোনের এখানে আছেন মা হোক স্ত্রী হোক বা মেয়ে হোক তারা দেখে যে পুরুষরা কখন হাসে রাসুল ইসলাম ঘরে গেলেন আয়সা রাজি আল্লাহ তালানহাকে দেখে হেসে দিলেন আয়সা বুঝলেন যে সময় হয়েছে কিছু চাওয়ার যায় তিনি রাসুল ইসলামকে বললেন আয়সার চেহারা দেখে বললেন আয়সা মনে হচ্ছে তুমি কিছু চাচ্ছো বলে আর রাসুল হ্যাঁ কিছু চাই কি বলে আপনি বলুন আল্লাহ যেন আমার অতীতে সব গুণা মাফ করে দেন তিনি বলেন আল্লাহ মা তাকাদ্দাম মিন্দাম মা তাকাদ্দাম মিন্দাম মিহা মা তাক্ষার আল্লাহ অতীত এবং পরের সকল গুণা আপনি মাফ করে দেন রাসূলুল্লাহ সাল আলী আসালাম এমন ব্যক্তি ছিলেন রবীন্দ্র যখন নোবেল প্রাইজ পাচ্ছিলেন পেয়েছিলেন তিনি ফিরে আসছিলেন ফ্রান্স থেকে জাহাজে বিশ্বের সকল সাংবাদিকরা তাকে বললেন মানে আপনার মতো এরকম জেনিয়াস যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্ম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বাইরে যাচ্ছে না কেন তিনি বললেন ইট কুড নট ফেয়ারওয়েল ওয়েল বিকজ ইট হ্যাড নো পার্সোনালিটিস টু সেট আপ

আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তা সত্যিকার অর্থে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন যুগে তিনি আলোকিত মানুষ তৈরি করে গিয়েছেন মার্টিন লুথার কিং জুনিয়র তিনি আমেরিকার অভূতপূর্ণ অভূতপূর্ণ পূর্ব এই উন্নয়ন ইত্যাদিকে সামনেকে গিয়ে তিনি বলেছিলেন আওয়ার সাইন্টিফিক পাওয়ার হ্যাজ ওভারটন আওয়ার স্পিরিচুয়াল পাওয়ার উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিসাইলস বাট মিস আমাদের এই বিজ্ঞানের উন্নয়ন আমাদের সত্যিকার আধ্যাত্মিকতাকে ধ্বংস করে দিয়েছে আমরা একেবারে লক্ষ্যে পৌঁছবে এরকম মিসাইলস ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছি কিন্তু আমরা লক্ষ্যভ্রষ্ট মানুষ তৈরি করে ফেলেছি মিন হোয়াইল আমাদের মানুষের কোনো লক্ষ্য নাই পথভ্রষ্ট পথচ্ছুত মানুষ আমরা তৈরি করেছি তিনি একমাত্র মানুষ যিনি মানবতার ইতিহাসে সবচেয়ে বেশি ঝংকার তৈরি করেছেন মানুষকে তার জীবদ্দশায় যতটা তিনি আলোকিত করেছেন উপকৃত করেছেন তার মৃত্যুর প্রায় এক ফটো কম করেননি বরং তার জীবদ্দশায় তার অনুসারীদের সংখ্যা ছিল এক দেড় লক্ষ অথবা তার ঠিক বেশি মোর লেস তার মৃত্যুর পর এটি দুই শত কোটিতে পৌঁছেছে কমপক্ষে কেবলমাত্র দুই হাজার তেইশ সনে ইউরোপে জেনুইনলি রেভার্টের সংখ্যা ছিল মোর দেন থ্রি লাখ থ্রি হান্ড্রেড থাউজেন্ড এটা রেকর্ডেড রেজিস্টার্ড এর বাইরে যারা আছে তাদের তো আমরা

ইত্যাদি ব্যবহার করেন আপনি যদি আধুনিক এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য যে আপনি মেডিকেল কলেজগুলোতে ঘুরে যান এগুলো তার আদর্শে যারা উজ্জীবিত হয়েছে তার কথাগুলো যারা শুনেছিল তারাই করেছে গোটা মানবতী মানবতা তার কাছে ব্যাপকভাবে তার কাছে ঋণী এবং কৃতজ্ঞ যার বিয়োগে কেঁদে উঠেছেন খেজুর গাছের গুড়ি যেটি আমরা বলেছি না বাসুদ আল্লাহ আলহাম তিনি বলেছেন তিনি মেম্বরে একটি গাছের আপনার গুড়ির উপর তিনি খুদ্া দিতেন সোহেব রাদি আল্লাহ আনহু তিনি আসলেন এবং বললেন রাসুল্লাহ সাল আলী আসসালামকে এখন এটি উস্তুয়ানা আল হান্নানা নামে পরিচিত তিনি সে বলেন ইয়ার আসলে আমরা আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দিই একটা মেম্বার তৈরি করে দেয়া হলো এর পরের দিন তিনি সে মেম্বারে উঠলেন তিনি জুমার খুদ্া দেবেন মধ্যখানে তিনি প্রকম্পন শুনতে পেলেন যেন মসজিদ এরকম প্রকম্পিত হচ্ছে ইট ওয়াজ ভাইব্রেটিং

তখন মেনায় মানে যেদুল এখানে ফের ওইখানে কেউ একজন বলে ইয়া লাইলা তার মেয়েকে ডাকছিল এটা লাইলার অনেকদিন দেখা না তার লাইলার কথা স্মৃতি আর তার মনে পড়ে যায় তখন তিনি আবার বেহুশ হয়ে গেলেন হুঁশ ফেরে আসে আসলে তিনি বললেন ইদা বানা মান তাহওয়া ওয়াশাক ওয়াশাত বিহিন নাওয়া ফফুরকাতু মান তাহওয়া আহর মিনাল জামারি তিনি বললেন তুমি যাকে ভালোবাসো তাকে যদি তুমি না দেখো তাইলে এটা তুমি যে জ্বলন্ত অঙ্গার হাতে নেয়ার চেয়ে অনেক অনেক কঠিন তাকে দেখা

এক মুহূর্তের জন্য সে আলো থেকে আমরা বঞ্চিত নই বরং ফল হায়া যদি তার আলো না থাকে তাহলে পৃথিবী একটা কবরে পরিণত হয়ে হয় অতএব তার আলো এরকম আমাদের জন্য প্রচন্ড জরুরি তার শারীরিক সৌন্দর্যের কথা কি বলবেন তাহলে কথাগুলি কি শুনুন সেই নারী রাসুল ইসলাম যখন মক্কা থেকে দিনায় হিজুত করে যাচ্ছিলেন যখন তিনি গার সাউর থেকে যখন সামনে গেলেন তার খাদ্যের প্রয়োজন একজন বৃদ্ধা নারীকে দেখলেন তা নিয়ে বসে আছে তাকে বলেন আমাদেরকে একটু খাবার দাও একটু দুধ দাও কিছুই নাই আমরা এই যে তোমার বকরি ছানা একটা বকরি এই বকরিটা দুর্বল অসুস্থ এবং বৃদ্ধ এই কারণে তার স্বামীর সাথে চারণ ভূমিতে যেতে পারলো না তিনি বলে আছে এই যে বকরি তো আছে বলে এই বকরি দুধ দেবে যেতেই পারে না চরণ ভূমিতে দুধ দেবে কোথেকে তুমি আমাকে অনুমতি দাও আমি এখান থেকে দুধ দোহন করি তুমি আছে ঠিক আছে এই বৃদ্ধা হাসছিলেন বলে কি তিনি ওলানে গিয়ে হাত দিলেন এটা দুধে পরিপূর্ণ হয়ে গেল প্রথম যে বালতিটি দুধ ভর্তি বালতিতে তিনি এই দিয়ে দিলেন তোমরা খাও তোমার পরিবার পরিজন আরেকটা তিনি আরেকবার তিনি হাত দেওয়ার পর আবার দুধে ভর্তি হয়ে গেল বালতি এবং এই দুধ তিনি খেলেন তার পরিবার তার সাথীদেরকে খাওয়ালেন বাকিটা তিনি উমাবাদকে দিয়ে দিলেন উমে মাবাদের স্বামী ফিরে আসলো কি হয়েছে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি এক অ্যামেজিং লোক এসছে

সেই অন্ধকার গুহায় তিনি এই মানুষকে তিনি গিয়েছেন। অন্ধকারের মধ্যে তিনি বসে আছেন রাত ভর হঠাৎ করে আলোর বন্যা তার উপর আসলো এসে বললো আলোর বন্যা একরা তিনি বললেন মা না বেকারি আমি পড়তে পারি না আমি তো পড়তে যাই না তাকে দ্বিতীয়বার বলা হলো তৃতীয়বার বলা হলো তাকে বলা হলো একরা বিসমির রব্বিকাল্লা খালাক এবার তিনি বললেন খালাক সেই যে আলোর বন্যা তার কাছ থেকে আসলো আলোর মশাল নিয়ে অন্ধকার থেকে তিনি বের হলেন গোটা পৃথিবীকে তিনি আলোকিত করে গেলেন আজকের এই অডিটোরিয়ামও যে আলোর বন্যায় আমরা আলোকিত হয়েছি এবং এখানকার আলোকিত লোকেরা কিন্তু সে আলো থেকেই সেই যে মশাল আলোর মশাল সে আলো থেকে ধার করা আলো নিয়ে আজকে আমরা এখানেও আলোকিত হয়েছি বা আমরা এখানে যারা আছি তারা আলোকিত হওয়ার চেষ্টা করছি মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়টিকে কিভাবে তিনি এরকম সবচেয়ে আলোকিত সমাজে তিনি পরিণত করেছেন যদি আপনি ওয়াহাবিবনে মোনাব্বিহ বা এরকম যারা মুসলিম স্কলার এবং অমুসলিমদের কথা যদি আপনি একবার পড়েন তাহলে দেখবেন যে কিভাবে তিনি সেটি করেছেন কবি বলেছেন রব্বা কা রব্বুকা জাল্লামান রব্বা কা ওয়া রাআকা ফি হুদা ওয়া হামাকা সুবহানাহু আতাকা ফায়দা ফাদাইলা যিনি আপনাকে প্রতিপালন করেছেন তিনি কি মর্যাদা সম্পন্ন তিনি হেদায়েতের উপর আপনাকে প্রতিপালনা করেছেন এবং তিনি আপনাকে রক্ষা করেছেন তৎকালীন অন্ধকারাচ্ছন্ন ওয়ার্ল্ডের সকল ধরনের কলুস থেকে তিনি আপনাকে রক্ষা করেছেন সেই মহান সত্তা কত না সম্মানিত যিনি আপনাকে মর্যাদার ফায়েদা ফাদা এলিন মর্যাদার বন্যা আপনার উপর বসিয়ে দিয়েছেন লাম ইউতিহা ফিল আলামিনা সিওয়াকা আপনাকে ছাড়া পৃথিবীর আর কাউকে তিনি এতটা মর্যাদা প্রদান করেন নাই সাওয়াকা ফি খুলুকিন আযীম মিন ওয়ারতাকা ফিকাল জামাল ফাজাল্লা মান আপনাকে তিনি সর্বোত্তম চরিত্র দিয়ে তিনি নির্মাণ করেছেন এবং আপনার মধ্যে সৌন্দর্য সবকিছুর সন্নিবেশ ঘটেছে অতএব যিনি আপনাকে অসাধারণ শারীরিক এবং মনস্তাত্ত্বিক এবং আপনাকে স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুণ দিয়ে সৃষ্টি করেছেন তিনি কতই না মর্যাদা দেন এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন আমরা কবির এই কথাগুলোর দিকে যাচ্ছি না তার প্রতি মানবতার দায়িত্ব রয়েছে দায় রয়েছে মানবজাতিকে তিনি একা জা দিয়েছেন গোটা মানব জাতি যদি চিন্তা করে যে সকলে মিলে

মোহাম্মদ সাল্লাহামকে মানবতার শুরু থেকে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ সুফানুতাল যে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা এবং তাদেরকে যেই উইজডম নলেজ প্রদান করেছেন এই সকল জ্ঞানকে যদি একত্রিত করা হয় আর মোহাম্মদের নলেজকে সাল্লা আসলামকে যদি একত্রিত করা হয় তাহলে মরুভূমির বিশাল বালু মাঝে একটা বালুর যেরকম কম্প্যারিজন মানে তুলনা গোটা মানবতার নলেজ হলো একটা বালির মতো আর এই গোটা যে মরুভূমির যে বালু আছে

كيف واحتمل جفاهم وصبر على اذاهم الى ان انقادوا اليه واستموا عليه وقاتلوا دونه اهليهم وآباءهم وابنائهم واختاروه على انفسهم وهجروا في رضائه اوطانهم واحبابهم من غير ممارسه سبق سبقت له ولا مطالعه كتب يتعلم منها سنن الماضي فحقق انه صلى الله عليه وسلم عقل الناس তিনি বলেছেন أي এই তৎকালীন এই বিভ্রান্ত আরবদেরকে এটা বিভিন্ন দলে উপদলে বিভক্ত তিনি যেভাবে একত্রিত করেছেন তাদেরকে তিনি নেতৃত্ব প্রদান করেছেন এবং তাদের এই যে রুক্ষ জীবন যাপনকে তিনি যেভাবে সাবলীল করে দিয়েছেন এবং তাদের কষ্টগুলো যেভাবে তিনি সহ্য করেছেন অতঃপর তারা তার কাছে সত্ব সমর্পণ করলো তার চারিদিকে তারা একত্রিত হলো তাদের জীবন তাদের সম্পদ তাদের পরিবার নিয়ে তার যুদ্ধ করলো তার পক্ষে এসে এইটা সবগুলো এরকম অসংক ঘটনা উল্লেখ করে তিনি বললেন সবকিছু প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ সেকেন্ড নান ইজ আনপ্যারালল তার মতো এ পৃথিবী কেউ নাই এরকম একটি অবস্থা রাসুল্লাহ সাল আলী আসসালামের কথা তিনি আলোচনা করতে গিয়ে তিনি এই বিষয়টি বলেছেন সম্মানিত ভাইরা আমি জানি তার টাইম ইজ ওভার আমি আর দুই তিন মিনিটের মধ্যে আপনাদেরকে কয়েকটি বিষয় কেবল বলে আমি শেষ করে দিই তিনি হচ্ছেন মানব মানুষ সবাই তাকে অভূতপূর্ব ভালোবাসতো এই ভালোবাসার কোনো তুলনা নাই এই ভালোবাসার কোনো নমুনা এর কোনো নমুনা এর কোনো নজের এ পৃথিবীর কোথাও নাই এই জন্য

প্রচন্ড গরমের সময় যখন এক ত্রিশ পানি একজন তৃষ্ণাক্ত ব্যক্তির জীবনকে বাঁচাতে পারে সেই সময় পানির প্রতি আমাদের যতটুকু ভালোবাসা তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা শ্রী প্রতি অনেক অনেক বেশি এবং এই কারণে ওদের যুদ্ধের পরে যখন একজন নারী তার স্বামীকে হারিয়েছেন তার ভাইকে হারিয়েছেন এবং তার বাবাকে হারিয়েছেন তাকে যখন প্রশ্ন করা হলো যে তিনি তাকে তিনি যখন বললেন রাসূল কেমন আছেন বলে তোমার স্বামী হারা গেছে তোমার মা স্বামী তোমার বাবা এবং তোমার ভাই মারা গেছে তিনি বললেন রাসুল কেই ফেবিকা রাসুল আসলাম রাসুল আসলামিক অবস্থা তখন তাকে বলা হলো যে তিনি ভালো আছেন সুস্থ আছেন তখন তিনি যে কথা বলেছিলেন কুল্লু মুসুমিয়াতিন বাদাকা জালালু ইয়া রাসুল্লাহ আপনি বেঁচে আছেন আমার পৃথিবীতে আর কি বিপদ হতে পারে আপনি বেঁচে আছেন এরপরে যত মুসিবত আছে সকল মুসিবত এগুলো সগিয়ে ছোট্ট জিনিস আমার কাছে আপনি বেঁচে আছেন দ্যাট ইস দ্য গ্রেটেস্ট এক্সপেক্টেশন আই মাই হ্যাভ আমার জীবনে সবচেয়ে বড় প্রত্যাশা তো এটুটুকুই রাসুল্লাহ সাল্লা আলিয়াকে যখন ওরাইবনে মাসুদার উদয় হুদ সন্ধির সময় যখন গেলেন তিনি দেখলেন যে অন্যান্যরা সাথে কেমন আচরণ করে তিনি বললেন যে আমি আল্লাহর কোসামাই কায়সা কেসরার এবং নাবিদের দরবারে আমি গিয়েছি গিয়ে দেখেছি সেখানে যারা আছে সেখানে কি করে ওই সম্রাটের প্রতি অন্যদের আচরণকে কিন্তু মোহাম্মদ সাল্লাহামের অনুসারীদের আমি যে আচরণ দেখলাম তিনি যদি পানি যদি অজু করেন তাহলে ওই পানির ফোঁটাটা বাকি ফোটা গুলো জন্য সাবিদের মধ্যে তার অনুসারীদের মধ্যে যেই প্রতিযোগিতা দেখেছি এটা তো আমি ভাবতেও পারি না তিনি কথা বললে প্রত্যেকে তার মাথা নিচু করে দেয় তিনি আদেশ দিলে ছুটে যায় প্রত্যেকে সেটাকে পালন করার জন্য

আমার কবিতাটা যদি একটু উঠে আমি রিসেন্টলি সর্বশেষ রাসুলের উপর একজন নন মুসলিম তার উপর জীবনী গ্রন্থ লিখলো তিনি ওই গ্রন্থের ভূমিকাতে তিনি বললেন আমি মোহাম্মদ ইসলামের জীবনী লেখে আমি তাকে আপনাদের কাছে পরিচিত করিয়ে দিতে চাই এরকম না আমি একটু আপনাদের মাঝে পরিচিত হতে চাই কারণ তার জীবনী যারা লিখেছে প্রত্যেকে এলিট হয়ে গেছে আমি একটু ওই এলিট ক্লাবের সদস্য হতে চাই অর্থাৎ তাকে আপনাদের মাঝে পরিচিত করে দেবে এরকম নাথিং ইজ হিয়ার ইজ দ্য অনলি ম্যান যার জন্য প্রতিদিন বই লেখা হয় এরকম কোনো ঘটনা নেই এভরিডে সাম বুকস অর সাম রিসার্চ পেপার্স অ্যান্ড আর্টিকলস আর

এই দুনিয়া পরিচালনার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে তার কোনো জুড়ি নাই আমি দেখেছি এই কারণে তিনি তার ওই বইতে হান্ড্রেড ম্যান এর মধ্যে তিনি এক নম্বরের নাম রেখেছেন মোহাম্মদাম দুই নম্বরের নাম রেখেছেন নিউটন তিন নম্বরে এসে ইসাল ইসলামের নাম দুই নম্বরে এবং একজন প্রথম নম্বরের মধ্যে পার্থক্য হলো প্রথম জনকে যদি কোটি দেওয়া হয় দ্বিতীয় নম্বরকে হয়তো এক নম্বর দেওয়া যায়

অ্যাটেনশন প্রত্যেকের কেন্দ্রবিন্দুতেই আলোচনা কেন্দ্রবিন্দুতে তিনি হয়েছেন মহাত্মা গান্ধী সে কথা স্বীকার করে গিয়েছেন রাসুল্লাহ সাল্লা সামের সবচেয়ে নিকটবর্তীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের নিকটবর্তীরা আমাকে সবচেয়ে বেশি আপনি যদি আমি ব্যক্তিগতভাবে বলি এখানে ভালো লেকচার দিয়ে গেলাম আমার ওয়াইফে বলেন আপনার স্বামী তো খুব অ্যামেজিং বলবে আমি কাগজ দেওয়া আমি তার বিরুদ্ধে এক হাজারটা অভিযোগ দিতে পারবো এটা হচ্ছে আমাদের অ্যামেজিং ক্যারেক্টার আর তার অ্যামেজিং তার স্ত্রীরা কোনদিন বলেন ইয়া তারও বলতো হয় ইয়া আল্লাহ তার ফুফু ইসলাম গ্রহণ করেছে কোনদিন বলেন হে আমার ভাতিজা বলেন নাই তিনি বলেছেন ইয়া রাসুল্লাহ তার নিকটবর্তী তাকে ছেড়ে কোনোদিন যেতে চায়নি এর আগে আমরা বলেছি ইন অ্যানিমেট থিংস কিভাবে তাকে ফেল করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুরা তার কাছে এই বন্ধু হয়ে যায় ইবনে আবি জেহেল এসে বললেন এখন থেকে মোহাম্মদ ওয়াসাল্লাম আমি ইসলাম ঘরণ আগে ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছি এখন থেকে তার দ্বিগুণ ইসলামের পক্ষে বলবো ইসলামের বিপক্ষে যত যুদ্ধ করেছি তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে যত অর্থ ব্যয় করেছি তার দ্বিগুণ এবার ইসলামের পক্ষে ব্যয় করবো এবং তিনি যুদ্ধের ময়দানে শহীদ একরেমা আবুল জেহেলের ছেলে এটা পৃথিবীতে কেউ কোনোদিন এরকম কোনো অবস্থা দেখেন নাই সরষ ফেরাবিয়ার বাইরেও তিনি তার অবদান কিভাবে রেখে গিয়েছেন সারা পৃথিবীতে সেটি আমরা দেখতে পাই আমি বলছি যে রাসুল ইসলামের যুব যৌবন কাল এটা তো মহাসমুদ্র ওই আলোচনা করা যায় না ওই আলোচনা এই সংক্ষিপ্ত সময় করা যায় না এর মধ্যে স্লিপও চলে এসছে তো আপনাদেরকে শুধু এর মধ্যে জাস্ট মাই ডিজায়ার ওয়াজ টু ইন্সপায়ার ইউ মানে আমি আই অ্যাসপায়ার টু ইন্সপায়ার বিফোর মা বিফোর আই অ্যাসপায়ার আই অ্যাসপায়ার টু ইন্সপায়ার

جزاكم الله خير اللهم عليك الله من السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال سبحانه وتعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত চব্বিশ কর্ত্রিক আজকের এই সুন্দর সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ঠ অতিথিবর্গ মঞ্চ এবং প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমাদের সহকর্মীবৃন্দ মাজমাই কেরাম এবং সুপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা মা বোনেরা এবং সর্বস্তরের ভাইয়েরা সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত আমাকে খুবই দ্রুত যেতে হচ্ছে বিমানবন্দরের দিকে যেহেতু একটু শিডিউল পরিবর্তন হয়েছে প্রথমে আমরা ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ যেটি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড আমাদের শিক্ষার সত্যের বিকাশে অসত্যের বিনাশে জ্ঞানের আলোকবর্তিকা ছড়ানোর ক্ষেত্রে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে অনন্য ভূমিকা রাখছে এবং এদেশের সকল মানবিক মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সেটি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং অতি সম্প্রতি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ছাত্রদের সকল ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের যে অগ্রণী ভূমিকা এটি অবিস্মরণীয় সারা পৃথিবী একটিকে তাকিয়ে আছে এবং যারা এখানে বরণ করেছেন সারা একটু একটু আগে আমরা শহীদদের কথা শুনছিলাম আমি দূরে ছিলাম একজন বাবা বক্তব্য দিচ্ছিলেন একজন ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন আমরা সত্যি অত্যন্ত আমার মা হতো এবং খুবই অস্ত্র এবং আবেগাপ্লুত হয়ে পড়ছি এবং আমরা কান্না এবং অশ্রুকে নিয়ন্ত্রণ করাটা আমাদের কঠিন হচ্ছে তবে আমরা শুধু দোয়াই করতে পারি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তাদেরকে জেনিফ করুন আমি তো আমাকে বিষয় দেয়া হয়েছে শিক্ষা এবং জ্ঞান বিস্তারে নবী করিম সাল্লাহ এটিও আসলে হজরত মৌলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব যেমন নারীদের অধিকারের উপর খুব স্বল্প সময়ে তাকে বলতে হয়েছে এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ আলোচনার প্রয়োজন কিন্তু সময়ের কারণে এবং আরও পরবর্তীতে মাননীয় উপদেষ্টা মহোদয় আসবেন এবং বিশেষ অতিথি সুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করছি অধীর আগ্রহে এবং যিনি অনন্য ভূমিকা ইতিমধ্যেই রাখছেন আমাদের দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং বিশেষ করে শহীদদের পরিবারের ক্ষেত্রে সেই শেখ আহমদুল্লাহ সাহেব একটু পরে আসছেন তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন উনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে ইসলামের যেমন অভিযোগ করা হয় ঠিক তেমনি আরেকটি অভিযোগ হলো সেটি হচ্ছে ইসলাম মানে হলো ধর্ম মানে হলো ধার্মিকতা মানে পশ্চাৎপদতা ধার্মিকতা মানেই হচ্ছে জ্ঞান বিজ্ঞান পরিবন্ধী ধার্মিকতা মানেই হলো যেন বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধা ধর্ম মানেই হচ্ছে একটা কুসংস্কার ধর্ম মানে হচ্ছে একটা জড়তা অন্ধবিশ্বাস অন্ধ আনগুত্য এই ধরনের অভিযোগগুলো দেওয়া হয় তবে সেগুলো নিতান্ত মূর্খতাজনিত কোরআন হাদিসের সম্পর্কে তাদের জ্ঞানের অভাবে এই কথা বলে থাকে ইসলাম এর থেকে যোজন যোজন মাইন্ড দূরে বরং ইসলাম হচ্ছে শিক্ষার ধর্ম জ্ঞানের ধর্ম এবং বিজ্ঞানের ধর্ম সত্যের বিকাশের ধর্ম অসত্যের বিনাশের ধর্ম এবং যত বেশি জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে ততই মানুষের কাছে এটি অকাট্যভাবে প্রমাণিত হবে ইসলাম সত্য কোরআন সত্য নবীজি সত্য সেই সকল নবীরা একটু আগে যে আমি হাদিসটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ নবী এর সাথে করলেন আমি সমগ্র মানবতা আমি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ সকল নবীরাই শিক্ষক ছিলেন এবং এই যে জ্ঞানের বা শিক্ষার বিস্তারে যে নবীকে ইসলাম এই সর্বপ্রথম উদ্বোধন করলেন এর আগে আমরা অন্ধকারে ছিলাম সারা পৃথিবী তেমনটি নয় আল্লাহ তারা রসুল আমি কোন নতুন নবী নই যে হঠাৎ করে এসেছি আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছেন এবং প্রত্যেক নবী তারা আলোকিত করেছেন সমাজকে জ্ঞানের কথা বলেছেন আলোক পত্রিকা ছড়িয়েছেন এবং মানুষকে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে তারা সম্পর্ক পরিচিতি তুলে ধরেছেন এবং কুসংস্কারকে দূর করে সত্যকে তারা আলোকিত করেছে এই জন্যে শুধু আমাদের নবী বিজ্ঞানীদের মহাবিশয় নয় আগেকার যারা নবী ছিলেন এক একজন নবী তাদের এক একটি মজেজাতে আজকের আধুনিক বিজ্ঞান বিস্কৃত যেমন দেখুন হজরতে এ সলাইমান আলাইসালাম কারণ কি কারণ আমরা জ্ঞানের ক্ষেত্রে অগ্রসর স্থান অনগ্রসর স্থান বলি অর্থাৎ যারা রাজধানীতে আছে তারা ভালো জানবে যারা মফসেল আছে তারা জানবে না এই যাতে না হয় আল্লাহ তারা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে প্রত্যেকটা সম্প্রদায়ে আমি নবী পাঠিয়েছি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটি জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ওয়াদির ইবলাহুম মতনা আসহাবুল ক্বরিয়াে গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি সুবহানাল্লাহ অর্থাৎ কেউ যেতে বলতে না পারে আমরা অনুগ্রসর ছিলাম আমরা জ্ঞানের আলো থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম এটি যাতে না হয় তো যখন সুলাইমান ইসলাম দেখুন দেখো কিভাবে বলা হয় যে ইসলাম বিজ্ঞান পরিপন্থী বিজ্ঞান মানুষকে জাতি গঠনে বাধা এবং ইসলাম বা ধর্ম আসলে বিজ্ঞান স্তব্ধ হয়ে যাবে বরং বিজ্ঞানী মজেজা এত সুপার বিজ্ঞানী যা বিজ্ঞানী অবাক যেমন দেখো সুলাইম দেখো আমরা জানি যে তিনি পাখির ভাষা যেটি মাত্র ডারুন বলেছে কিছুদিন আগে যে পাখিদের ভাষা আছে আগে বিজ্ঞানীদের জানা ছিল না আর আল্লাহ তরান বলছেন হে সুলাইমান আপনি বলুন পাখিদের যে ভাষা আছে সেটা আমাকে শিক্ষা দেয়া হয়েছে সব এবং দেখুন আজকে আমরা টুকিউতে সম্রাট যদি বক্তব্য দেয় আমরা তার বাসভবন দেখতে রাজপ্রাসাদ দেখতে পাব কিন্তু ঢাকায় সেই রাজপ্রাসাদ এখনো বিজ্ঞান ঢাকায় নিয়ে আসতে পারবে সেই অগ্রগতি এখনো বিজ্ঞানের কাছে নেই আর হজরত সালাইম ইসলাম আর পার্শ্ববর্তী সাম্রাজ্যের রানী বিলকিস ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে তিনি আসার আগেই কোরআন মধ্যে সেই ঘটনা আসছে যে তোমাদের মধ্যে কে আছে তার সিংহাসনকে আমার সামনে উপস্থিত করতে পারো একজন ব্যক্তি বললেন এখানে দেখুন যাকে জ্ঞান দেওয়া হয়েছে এখানে মানে সায়েন্স জ্ঞান দেওয়া হয়েছে উনি বললেন যে বাচ্চা আপনার চোখের পলক আপনার এর আগেই আমি তার প্রাসাদকে আপনার সামনে নিয়ে আসবো সেকেন্ড তো নয় ন্যানো সেকেন্ড যেটাকে আমরা বলি এর আগেই সেই রাজপ্রাসাদ উপস্থিত রানী যখন দেখলেন তিনি অবাক হলেন তাকে জিজ্ঞেস করা হলো এই আপনি চিনতে পারছেন এটি তো মনে আমার প্রাসাদই বলা হচ্ছে এটি আপনারই প্রাসাদ বিজ্ঞান অবাক সেই হোয়াইট হাউজের ছবি নিয়ে আসতে পারবে কিন্তু হোয়াইট হাউসকে আমাদের টিএস সামনে নিয়ে আসতে অক্ষম এভাবে জুলাইন দেখুন কি হাইটেক উচ্চ প্রযুক্তি ইয়াজুজ সন্ত্রাস এবং তাদের নেতিবাচকতা থেকে পরিত্রাণের জন্য কোরআন শরীর মধ্যে আসছে না তোমরা আমাকে লোভনী নিয়ে আসো ডালা প্রাচীর দিয়ে এমন একটি বাদ দেব তাতে তোমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না কোরআন শরীর আসছে আমাদের হাইটেক যেখানে অবাক যে হাজার বছর আগে কিভাবে সম্ভব এভাবে প্রত্যেকটা নাবী এমনকি দেখুন যে হজরত ইউসুফ আলী ইসলাম তার সময় রাজা স্বপ্ন দেখেছিলেন আপনারা জানেন সেখানে দুর্ভিক্ষত সেই দুর্ভিক্ষ মোকাবেলায় ফর্মুলা দিয়েছিলেন কে বাজেট দিয়েছিলেন কে তাহলে হজরত ইউসুফ আলী ইসলাম তাঁর যদি ইকোনমি জানা না থাকতো তাঁর যদি অর্থনীতি জানা না থাকতো পরিকল্পনা সে জ্ঞান জানা না থাকতো সেই জন্য তিনি বলেছিলেন এই জায়ন যে মহামান্য বাদশাহ আপনি আমাকে অর্থ মন্ত্রণের দায়িত্ব দিতে পারেন কারণ কি ইন্নি হাফিদুন আলিম আমার কাছে আছে মোরালিটি এথিক্স আলিম আমি হচ্ছি এক্সপার্ট যাই হোক তাহলে এই যে উদাহরণ নবীকে ইসলামের মাধ্যমেই কেবল নয় এর হাজার হাজার বছর আগেও নবীরাই পৃথিবীকে এই সভ্যতার বেড়ের মানে আসমানি কিতাবের সেটি শ্রেষ্ঠাংশে অবদান নবীদের সেটি অবদান আর আমার নবীর মাধ্যমে সেটিকে পূর্ণতা দেওয়া হয়েছে নবী করিম সাল্লু আলী তিনি শ্রেষ্ঠ শিক্ষক আল্লিমান সমগ্র মানবতার শিক্ষক হিসেবে আমাকে পাঠানো হয়েছে আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছে কেন তিনি আমার কোরআনকে তেলাওয়াত করবেন তিনি এই কোরআনকে যার মধ্যে সবকিছু আছে সেখানে ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন সেখানে অ্যারোনটিক্যাল সায়েন্স বলেন মানুষের জন্য যা দরকার সব কিছু আছে যেই কিতাবে সেই কিতাব তিনি তোমাদের সামনে তেলাবাদ করবেন ওই কিহিম তোমাদেরকে পরিশুদ্ধ করবেন এবং ওই আল্লিম কুমায়লাম চাকুন চা আলামুন আরেক জায়গায় বলা হচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই কিভাবে তোমার দারিদ্র বিবেচন রোড হবে কিভাবে তোমার শিক্ষা নিতে হবে কিভাবে তোমার পলিসি হবে অজানা বিষয়ের নতুন নতুন দিগন্ত করে তোমাদেরকে আলোকিত করার জন্য আমার নবীকে আমি প্রেরণ ইসলাম শিক্ষা এবং জ্ঞানের বিস্তারে সবচেয়ে বড় অবদান ইসলামের প্রথম স্লোগানটি হচ্ছে প্রথম আয়া তেইশ বছর ভেবে কোরআন নাজিল হয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সমস্যার সমাধানে বিভিন্ন ঘটনাবর মূল্যায়নে বিভিন্ন পর্যবেক্ষণে অবজারভেশন দিতে গিয়ে আর প্রথম যে আয়টি নাজির হয়েছে সেটা কি এই মাত্র নামাজ পড়তে হবে সেটি তার মানে এই নয় যে নামাজের গুরুত্ব কম যে কাজ দিতে হবে হজ করতে হবে সেটি প্রথমেই বলা হয়েছে এ করা তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে কারণ তুমি জানলে পরে তাহলে তুমি আল্লাহ তালাকে চিনতে পারবে আল্লাহ তালা সেই জন্য কোরআনে বলছেন ফায়ানাম যারা বলে যে ধার্মিকতা বাণী পশ্চাৎপদতা ধার্মিকতা মানে কুসংস্কার ধার্মিকতা মানে বিজ্ঞানের অগ্রযাত্রার ক্ষেত্রে বাধা আপনার কোরআনের স্লোগান দেখুন প্রথমে তুমি আমি যে আল্লাহ আমাকে চিন্তা হলে আগে তোমার জ্ঞান অর্জন করতে হবে যত তোমার জ্ঞানের মাত্রা বেশি হবে মিন যত তোমার জ্ঞান হবে তত বেশি তুমি আমাকে চিনতে পারবে কারণ কি জ্ঞানের ইমান আগে জ্ঞানের কথা বলা হলো কেন কারণ একজন বিজ্ঞানী যখন সে দেখতে পায় এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি শতকরা একুশ ভাগ এই বাতাসের মধ্যে যদি সেটি শতকরা পাঁচ ভাগ হয় ইন্নারিল্লাহ ওই যদি সেটি শতকরা পঞ্চাশ ভাগ লায়ের থেকে বেশি হয় দাজ্যমান বস্তুতে আগুন আর আগুন তাহলে এমন কি হল যেটি কমেও না আবার বৃদ্ধি হয় না তাহলে সে বুঝবে যে এই গাণিতিক নিয়ম এটি অবশ্যই আকস্মিক কোনো ঘটনা নয় এটা কোনো ন্যাচারাল কোনো খেলা নয় এটি কেবল প্রকৃতিবাদীদের যে স্লোগান সেটি নয় অবশ্যই একজন নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন আল্লাহ এই জন্যই আল্লাহ তালা বলছেন ফায়ালাম তোমার যদি তুমি জ্ঞান অর্জন করে তাহলে তুমি আমাকে বুঝতে পারো এবং ইসলাম সেই জন্যে যে জ্ঞানের যত বেশি প্রচার হবে প্রসার হবে সেটিকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে কারণ কি ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নেই যদি কোনো সাংঘর্ষিকতা হয় বৈপরীত্য হয় তাহলে বিজ্ঞানীদের দয়া করে বলতে হবে তোমাদের স্টাডি এখনো এখনো প্রাথমিক পর্যায়ে আরও তুমি এগিয়ে যাও সত্যকে তুমি জানতে পারবে সেই জন্য আল্লাহ তালা বলছেন হালি ইস্তাব আলম্লী আলমন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে যাদের জ্ঞান আছে তাদের স্টেটাস কে সবার উর্ধে আমি স্থান দিয়েছি এরপরে আল্লাহ বলছে এই জ্ঞান কেবল বই পড়ে না ইসলাম যে কত ব্যাপক কি জ্ঞানের কথা বলেছেন আমার নবী কি বিদ্যার উৎকর্ষ সাধনে মৌলিক নীতিমালা ঘোষণা করা হয়েছে কোরআনে পাকে নামের শ্রেষ্ঠ মসজিদার কোরআনে তুমি তোমাকে যে চক্ষু দেওয়া হয়েছে ইন দা স্যামা ওল বসরা ওয়েল ফুল্লু উড়িয়া তুমি দেখে জ্ঞান অর্জন করবে শুনে জ্ঞান অর্জন করবে এবং তোমাকে যে হৃদয় দেয়া হয়েছে সেই হৃদয় দিয়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে আর যারা সেটিকে ব্যবহার করে না কুল্লুম লাইফ কুহন বেহা বেহা আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাচ্ছি একটু আগেই যার কথা আমরা বলেছি আর ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বাংলাদেশের অত্যন্ত জননন্দিত ইসলামিক চিন্তাবিদ এবং ইতিমধ্যে যিনি মানবিক কার্যক্রমে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ নানাবিধ আমাদের সুখে দুঃখে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন আলেমদের মধ্যে ব্যতিক্রম ধর্মী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হজরত মৌলানা শেখ আহমদুল্লাহ সাহেব তিনি এসেছেন তার মানে হচ্ছে আমাকে দ্রুত ছেড়ে দিতে হবে যেটি আমরা বলছি যে কোরআন কি বলছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমিত নন তোমাকে চক্ষ দেওয়া হয়েছে দেখে জ্ঞান অর্জন করবে তোমাকে কান দেওয়া হয়েছে শুনে জ্ঞান অর্জন করবে যা দেখেছ যা শুনেছো এটাকে আরো বিকাশ করতে হবে হৃদয় দিয়ে আর এই কাজটি যে করে না আল্লাহ তার মধ্যে লহম করু বেহা কিছু মানুষ আছে তার হৃদয় আছে কিন্তু সত্যকে মহাশ জানার জন্য সে ব্যবহার করে না লাহুম আইনুল্লা ইবসুরুনা বিহা চক্কু আছে কিন্তু দেখে সে জ্ঞান অর্জন করে না তার কান আছে শুনে সে জ্ঞান অর্জন করে না উলাইকা কালানাম আল্লাহতে কেসে বলেছে সৃষ্টিছাড়া দেখুন ইসলাম যে কত আধুনিক শিক্ষা বিস্তারে নবীর কত অনন্য ভূমিকা যা বিজ্ঞানী বলছে এখন আর ইসলাম বলেছে হাজার বছর আগে আর একটু আগে বললাম যে আরো হাজার হাজার বছর আগে একজন নবীদের যে সায়েন্টিফিক মিরাকলস যেগুলো শুনে দেখে বিজ্ঞানীদের অবাক তো সেই ইসলাম কি বলছে যারা এগুলোকে জ্ঞান অর্জনে ব্যবহার করবে না সে তো মানুষ নয় চতুষ্পদ জন্তু বরহমাদল বরং এর থেকে অনেক এবং যাতে সত্যের বিকাশে অসত্যের বিনাশে জ্ঞানের অগ্রযাত্রা যাতে স্তব্ধ না হয় যেসব জিনিস জ্ঞানের পথে বাধা হয় সেগুলোকে চিহ্নিত করে ইসলাম মূলত পাঠন করেছে সেই জন্যে মানবতার মহান শিক্ষক জ্ঞান বিজ্ঞান সবকিছু শ্রেষ্ঠাংশে তার কাছে রেনি যেটা জর্জ বান্নার্স বলেছেন যেটা রোষ দার্শনিক তলস্থ যখন দিনে মারা গিয়েছেন তার পকেটে ছিল নবীকে ইসলামের হাদিস এবং সেই জন্য মাইকেল হার্ট তিনি খ্রিস্টান যিনি যে দা হান্ড্রেড বই লিখেছেন এক নম্বরে স্থান দেয়া হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামকে কেন তিনি মুসলিম দেশের রাষ্ট্রপতি ইলেকশন করবেন আমাদের ভোট লাগবে ওয়াইসি মহাসচিব হবেন তিনি এটি বাস্তবতা কি উদ্যোগ নবীকে ইসলাম কোরআনে পাকে বলছে আন্দাজের ওপর কথা বলা বিজ্ঞান যেমন এলাও করে না ইসলামই সেটা শিক্ষা দিয়েছে হাওয়া আন্দাজ অনুমানের উপর কোনো কথা তুমি বলতে পারবে না না জেনে কথা বলতে পারবে না ওয়ালা তাকফু মা আলাইসা লাকা বিইলম যা বলবে তোমাকে দলিল পেশ করতে হবে যদি বিজ্ঞানীদের স্লোগান আমরা বলবো তোমার স্লোগান এটা আমার কোরআনের স্লোগান কুলহাতি বুহানাকুম ইন কুনতুম সাদিকিন যদি তুমি সত্যবাদী হও যা বলছে সপক্ষে তোমাকে যুক্তি পেশ করতে হবে অন্ধ অনুগত বিজ্ঞান বলে যে আমরা অন্ধ অনুগত মানি না কোরআন বলছে এটা তো কোরআনিক স্লোগান যখন নবীরা তৌহিদের কথা বলতো রিসালতের কথা বলতো তখন তারা বলতো বেল থেবিউমা অ্যালফেন আরে হে না যে আমরা আপনাদের কথা শুনবো না আমাদের বাপদাদাদের যা পেয়েছে সেই কাস্টম সেই প্রথা সেদিকে আমরা আঁকড়ে ধরবো আল্লাহতাল বলতে কি আশ্চর্য তোমাদের কি বিবেক নেই তোমাদের কি বুদ্ধি নেই আবারও কেন বাউ নেয় আক্যুর সেইয়া তোমাদের বাপ দাদা যদি একটা জড়তার মধ্যে থাকে কুসংস্কারের মধ্যে থাকে ভুলের মধ্যে থাকে বিজ্ঞান পরিপন্থী চেতনার মধ্যে থাকে তাও কি তুমি তার লেজ ধরে থাকবে তাকে অনুসরণ করবে তা তো হতে পারে না এভাবে একজন এক্সপার্টের এর অপেনিয়ন অগ্রাধিকার দেয়া এটি বিজ্ঞানের দাবি আমরা বলবো যে এটা আপনার দাবি নয় এটা কোরআনের দাবি আল্লাহ তালা বলছেন ফেস এল বিহি হ্যাভিয়ার এ ব্যাপারে যে এক্সপার্ট তাকে তুমি জিজ্ঞেস করো যে জানে পারদর্শী তাকে তুমি জিজ্ঞেস করো কারণ কি আরেকটি আয়াত আল্লাহ তারা বলছেন কারণ কি একজন এক্সপার্ট যেভাবে মন্তব্য দিতে পারবে সাধারণ মানুষ তো সেটি পারবে না আরো বলছি কি দেখুন যে ব্যক্তি ইসলাম বিবেককে আকলকে সম্মান প্রদর্শন করেছে কারণ এই আকল বা বিবেক যত বেশি আমরা কাজে লাগাবো তত বেশি জ্ঞান বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে নিয়ামক হিসেবে বলবে যেমন আমাদের ইউনিভার্সিটি কি বলা হয় চর্চা বলা হয় জন্য দেখুন তারা আরেকটি অভিযোগ ধার্মিকতা মানে হচ্ছে যেটি ইচ্ছে স্বাধীনতাকে স্বীকার করেন ক্ষেত্রে বাধা হয় যেটা চিন্তা চেতনার অবাধ চিন্তা সেটি প্রয়োগের ক্ষেত্রে বাধা হয় আমরা বলতে চাই সেটি অন্য ক্ষেত্রে হয়তো বা হতে পারে ইসলামের ক্ষেত্রে সেটি নয় বরং আমরা দেখছি ইসলাম ইচ্ছা শক্তি আছে সেই কথা কোরআনই বলছে আল্লাহ তাআলা ইন্না হাদাইনাহিস সাবিল আমি তোমাকে সত্য কোনটি জানিয়ে দিয়েছি আমার নবীর মাধ্যমে কোনটাকে গ্রহণ করবে তোমার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম ইম্মা শাকিরা ওয়াইম্মা তোমার ফ্রিডম অফ চয়েস কে কাজে লাগিয়ে তুমি কৃতজ্ঞ হতে পারো অকৃতজ্ঞ হতে পারো ফামান শাফারি ইউমিন ওয়া মান শাফারি তুমি ইচ্ছে করলে মমিনও হতে পারো ইচ্ছে করলে অবিশ্বাসীও হতে পারো এবং ইসলাম সেই জন্যে মতামত প্রকাশের স্বাধীনতাকে সেটি মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে যা খুবই দরকার কোরআনই সে কথা বলেছে হয়তো বা অবাক হয়ে বলবেন যে কিভাবে সেটি আল্লাহ তালা বলছে ওয়াজাদিল হোম বিল্লাতি আহসান যারা আমার বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে যারা প্রকৃতিবাদী হয়ে কথা বলে যারা রাজনীতি কথা বলে যারা সত্যের পরিপন্থী কথা বলে তাদের সাথে ডিবেটে অংশগ্রহণ করো ডিবেট মানে তাহলে শুধু কি আপনি কথা বলবেন ও কথা বলবে তাহলে তার কথা প্রকাশ করার স্বাধীনতা দিয়েছে ইসলাম এবং সকল প্রকারের স্বাধীনতা স্বাধীনতা ধর্মীয় যেটা আল্লাহ তালা বলছেন যে তুমি ফোর্স করে তুমি কি কোন ধর্মবিশ্বাসকে আরেকজন মানুষের উপর চাপিয়ে দেবে আমি আল্লাহ তালে ইচ্ছে করলে সকলকে তো একই ধর্মে দীক্ষিত করতে পারতাম আমি তো সেটি করিনি তার মানে হচ্ছে আল্লাহ তালা যেহেতু আপনাকে আশ্যাফুল মুরগাত করেছেন আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনাকে সৃষ্টি সেরা করেছেন অ লেখা কেরান বেনিয়া আগম সমস্ত সৃষ্টিতে আপনাকেই সুন্দর করেছেন লেখা খাট নসানা ফিয়া তাকিন সমস্ত সৃষ্টি চাঁদ সূর্য গ্রহণ নক্ষত্র সমুদ্র গাছপালা প্রাণীজগৎ সব আপনার সেবায় নিয়োজিত খালা খেলে খুব মাহফিলাদি জামিয়া এবং আল্লাহম আলি সান আলম আনম একমাত্র জ্ঞান সত্যের বিকাশ ও সত্যের বিনাশ সেই মেধা আমি তোমাকেই দিয়েছি সুতরাং সেই মানুষ তার মেধা যাতে যাচাই বাছাইয়ের মাধ্যমে সত্যকে যাতে সে নির্ণয় করতে পারে তাকে সেজন্য জন্য ধর্মীয় স্বাধীনতাও ইসলাম দিয়েছে লাইকিন জোর জবরদস্তি করে তুমি কোন ধর্ম চাপিয়ে দিতে পারবে না এই জন্যে তাহলে ইসলাম বিবেকে জড়তা হয় আকল বাধাগ্রস্ত হয় এই ধরনের কোনো অঞ্চলায় সৃষ্টি করেনি বরং মানুষ যখন জাহান নামে যাবে দেখুন ইসলাম যে আকল বা বিবেক বুদ্ধিমত্তাকে দিয়েছে যারা জাহান নামে যাবে তারা কি বলবে করে বলবে আজকে আমরা জাহান নামে এসেছি এই জন্যে আমাদের জ্ঞানকে আমরা ব্যবহার করিনি আমাদের বিবেককে আমরা ব্যবহার করিনি তো যাই হোক এরপর আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যেহেতু একটা ইউনিভার্সিটি সেই জন্য আমি কথা বলছি ইসলাম আরেকটি বিষয় যেখানে জ্ঞানের কথা বলেছেন সেটা হাদিস প্রত্যেকটা মুসলিম এই যে আল্লাহ নবীর একাডেমিক পলিসি দেখেন যে শিক্ষা সবার জন্যে এই যে স্লোগান এটা আমার নবীর স্লোগান তলাবুল আহম জ্ঞান অর্জন সকল মুসলিমের উপর নারী সকলের উপর এবং এই যে জ্ঞান বলা হয়েছে সেই জ্ঞানকে কিন্তু আমার নবীজি আল ইলম আল دینی বলে ইসলামিক জ্ঞান বলেন কারণটা কি যদিও অন্য ক্ষেত্রে دینی শিক্ষা আমাদের অবশ্যই এটা ফরদে আইন ফকيهه ওয়াহিদু আশদজা আলা শাইতান মিন আলফি আবিদ একজন ফকيهه হাজার হাজার আবিদের চেয়ে তার সমান অনেক বেশি ফাদলুল আলিম আল আবিদ কাফাদলি আলা আদনাকুম যারা শরীয়াহ এক্সপার্ট তার মর্যাদা আমার মর্যাদা তোমাদের পর যেরকম তার মর্যাদা সেরকম কিন্তু ইসলামে কোরআনে কোথাও আল আইল যেখানে আসছে হাদিসে যেখানে আল্লাম আসছে সেটার বা 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 বিশেষণ রিলিজিয়াস এই ধরনের বিশেষণটা দেওয়া হয়নি কারণটা কি এর কারণ হল যাতে জ্ঞান বলতে যা বোঝায় সমস্ত জ্ঞানকে অ্যাকমোডেট করার জন্য সকল জ্ঞানকে অন্তর্ভুক্ত করার জন্যেই আল্লাহাক এটা একটি রহস্য যে পুরাণে পাকে সেটি করা হয়েছে তো আহ যেটি আমি শেষ করতে চাই যে শুধুমাত্র জ্ঞান বলতে আমরা মনে করে থাকি যে এলম বলতে শুধু এটি নয় যে তয়ের ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি সেটির মধ্যেই কেবল জ্ঞান সীমিত নয় ওলোমে স্যার এই যেমন কেমন আমাদের ন্যাচুরাল সায়েন্স সেটা ফিজিক্স হোক সেটা কেমিস্ট্রি হোক সেটা অ্যারোনটিক্যাল সায়েন্স হোক সেটা বায়োলজি হোক সেটা অ্যাম্ব্রোলজি হোক মেডিকেল সায়েন্স হোক সমস্ত জ্ঞানের কথাকে ইসলাম অন্তর্ভুক্ত করেছে কেবল মরানা সাহেবদের স্লোগান নয় কোরআনের এক একটি আয়াতে সেটি আমাদেরকে ইঙ্গিত কেবল নয় দিক নির্দেশনা দিয়েছে যেমন দেখুন আল্লাহ তালা বলছেন যে তুমি কি তোমার সৃষ্টির দিকে তাকাও না কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি দেখো কিভাবে তুমি শুনো কিভাবে তুমি কথা বলো কিভাবে তোমার আল্লাহ যেটা প্রথম আয়াত যে খালেক আল ইনসান আমিন আয়াক এটা এমব্রায়োলজির আয়াত বলা যায় যেখানে আজকে জেনেটিক ইনফরমেশনের কথা বলা হচ্ছে আপনারা জানেন যে মরিস বুকাইলি তার দুটি অনবদ্য গ্রন্থ কোরআন বিজ্ঞান বাইবেল আরেকটি বই হচ্ছে দ্য অরিজিন অফ ম্যান উনি কোরআনের প্রতি আবেগ দিয়ে এই গবেষণা করেননি উনি বলেন যে আমার একটা লক্ষ্য ছিল আমি মুসলমানদের দম্ভকে চূর্ণ করতে চাই কারণ কি আমি যতটুকু শুনেছি এই কোরআনে মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য আছে তো আমি কনফার্ম মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যানাটমি জানতে হবে ফিজিওলজি জানতে হবে রেডিওলজি জানতে হবে গর্বস্থিত সন্তানের উৎপত্তি এবং বিকাশের জন্য আলট্রাসোনোগ্রাফি জানতে হবে এগুলোর বয়স কত একশো দেড়শো দুইশো তিনশো চারশো বছর আগে সব অন্ধকার আর অন্ধকার অথচ আমি অবাক হলাম উনি বললেন সেজন্যে কোরআনে যদি কোনো বক্তব্য থাকে আমি নিশ্চিত ছিলাম সত্যের সাথে মেডিকেল সায়েন্সের সাথে সাংঘর্ষিক হবে কারণ তখন ছিল না ফিজিওলজি ছিল না ছিল না কিন্তু আমরা অবাক হলাম আয়াত মেডিকেল সায়েন্সের মেডিকেল কলেজের ছাত্রদের যে লেকচার দিচ্ছি তার সাথে শুধু বিস্ময়কর মিল মিছিল কেবল নয় এটি প্রমাণ বহন করে এই কোরআন অবশ্যই আল্লাহ কেতাব এই জন্য প্রত্যেকটি বিষয় যেমন আল্লাহ তারা বলছেন তোমার আকাশে যে পাখি উড়ে বেড়ায় সেটার দিকে তুমি তাকিয়ে দেখো না কেন সেটি কিভাবে তার ডানাকে সম্প্রসারণ সংকোচন করে এগিয়ে যাচ্ছে কোথায় সেই লাইব্রেরিয়া কোথায় সেই ইউরোপ শীতকালে বাংলাদেশে অতিথি পাখি হয়ে আসে তার যে অটো পাইলট সিস্টেম অ্যারোনটিক্যাল সায়েন্স আল্লাহ তালা বলেন লা ইয়ামসিকুহুন ইল্লাল রহমান এই অটো পাইলট সিস্টেম কে দিয়েছে আমি আল্লাহ তালাই সেটি দিয়েছে এভাবে আশ শামসু ওয়াল কামার চন্দ্র এবং সূর্য এক গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত এভাবে পাকে আমাদের প্রত্যেকটি জ্ঞানের শাখা প্রশাখা সম্পর্কে সেখানে আসছে তার মানে যেভাবে ইসলামিক জ্ঞান মনে করে ন্যাচারাল সায়েন্সকেও সেভাবে এই আসল নবিকা ইসলাম হলেন আমাদের শ্রেষ্ঠ আদর্শ তিনি শিক্ষা শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছেন তিনি নারীদের শিক্ষার ব্যবস্থা করেছেন তিনি বয়স্ক শিশু বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করেছেন এমনকি ইসলামের প্রাথমিক যুগে স্কুল দারুল আরকাম একটা স্কুল ছিল হজরত ওমর উদ্দিনের বোন ফাতেমা বিনতে খাত্তাব ওনার বাসভবন একটা স্কুল ছিল এবং যখন মদিনায় গেল আজকে যে আমরা ওপেন ইউনিভার্সিটি মদিনা মসজিদে নববী হচ্ছে ওপেন ইউনিভার্সিটি একদিকে ছিল সুপ্রিম কোর্ট আরেকদিকে ছিল পার্লামেন্ট আরেকদিকে ছিল ওপেন ইউনিভার্সিটি এবং আজকে যে আমরা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের কনসেপ্ট আর সব একদিকে হোস্টেল আরেকদিকে শিক্ষা আমার নবী কেম্প সেটি করেছেন আসুন আমরা আল্লাহ নবীর আদর্শকে জীবনের প্রত্যেকটা দিক বিভাগে যদি আমরা প্রতিফলিত করি তাকে অনুসরণ করি ইন তৃতীয় ও তাদু তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে আর তার নির্দেশনা তার আদর্শ থেকে যদি আমরা দূরে থাকি ফেলি নাব খয়ারিফুন আন আমরে আমার নবী আদেশকে যেটা অমান্য করবে আন্তঃসি এবং ফেদনা শান্তি নয় ষষ্ঠী নয় ফেদ্না ফসাদ বিপর্যয় অশান্তি তাদেরকে গ্রাস করবে অথবা আমার পক্ষ থেকে আজাদ গিয়ে তাদের পাঠন করবে আল্লাহ তালা তার এবাদত এবং তার নবীন শূন্যকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে